তোমরা জেনারেল সায়েন্সে যখন পিটি স্টার্ট হয় মে মাসে, তো তখনই অ্যাডমিশনটা নিয়েছো? তো কিন্তু জেনারেল সায়েন্সটা আমরা জুন থেকে স্টার্ট করলাম, কারণ আমাকে বলেছিল তো এটা জুন থেকে স্টার্ট করতে, তাই জন্য। আচ্ছা, কারো কিছু শুনতে অসুবিধা হলে সবসময় আমাকে বলবে, তো এই জন্য আমরা আজকে জুন থেকে স্টার্ট করলাম। আজ আমাদের জেনারেল সায়েন্সে একদম ফার্স্ট দিন, তো আজই আমরা একদম ভয়ঙ্কর কঠিন কিছু একটা পড়বো না। ফার্স্টেই বলে রাখি যে যারা সায়েন্সের আছো তাদের জন্য জেনারেল সায়েন্স বিষয়টা তো ভীষণ সহজ, বাট যারা একটু আর্টস ব্যাকগ্রাউন্ডে রয়েছো তারা তো যেহেতু ক্লাস 10-এ সায়েন্সটা পড়েছো, তারপরে আর পড়োনি, তো সেক্ষেত্রে কিন্তু জেনারেল সায়েন্সে যেহেতু ভুলে গেছো, তো ফিজিক্স এবং কেমিস্ট্রি পার্টটা একটু খটোমটো লাগবে। ওকে, বায়োলজি পার্টটা লাগে না জেনারেলি, আর ইভিএস বা এনভায়রনমেন্টাল সায়েন্সের পার্টটা তো মোটেই খটোমটো লাগে না, কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি যে পার্টটা রয়েছে সেটা কিন্তু একটু খটোমটো লাগবে, বিকজ অনেকদিন আগে পড়েছো, ভুলে গেছো। তো আমি পার্ট ডে একটা করে চ্যাপ্টার স্টার্ট করি, আমার নিয়ম অনুসারে পার্ট ডে একটা করে চ্যাপ্টার স্টার্ট করি এবং সেই চ্যাপ্টারটাকে আমরা কমপ্লিট করি। কোনোদিন ফিজিক্স পড়বো, কোনোদিন কেমিস্ট্রি পড়বো, কোনোদিন আমরা বায়োলজি পড়বো, যদিও আগে আমরা একটু ফিজিক্স কেমিস্ট্রি বেশি করে পড়বো, কারণ তোমাদের যে কোনো সময় পিটির নোটিফিকেশন আসতে পারে, তো সেক্ষেত্রে যেহেতু ফিজিক্স কেমিস্ট্রিটা একটু কঠিন এবং এই জায়গাটা থেকে কোশ্চেন গুলো বেশি আছে, তো আগে আমরা ফিজিক্স কেমিস্ট্রি যেগুলো কঠিন খচখচ বিষয় রয়েছে সেগুলো করবো, আর বায়োলজি ইএনবিএস এগুলো সেগুলো যদি একদম নোটিফিকেশন দিয়েও দেয়, তো সেক্ষেত্রে আমরা তখন ওটাকে ক্র্যাশ কোর্স করেও প্রায় কমপ্লিট করে দিতে পারবো। বোঝা গেছে? এবার বলি কি, জেনারেল নলেজ আর জেনারেল সায়েন্সের মধ্যে পার্থক্যটা একটু বলি। জেনারেল নলেজ বিষয়টা কি, জেনারেল নলেজ বিষয়টা কি হয়, সোজা আছে, খুব একটা কঠিন ম্যাম, নয়, কিন্তু সাউন্ডটা খুব আস্তে আসছে ম্যাম। সবাই কি আমার কথা খুব আস্তে শুনতে পাচ্ছে? না না স্যার, স্যার, না ঠিক ম্যাম, স্যার, ঠিক শুনতে ঠিক পাচ্ছে। স্যার, তাহলে যে আস্তে শুনতে পাচ্ছ সে লেফট হয়ে যাও, হয়ে আবার জয়েন করে দাও। ম্যাম, আপনাকে একবার দেখা যাবে? আমাকে আমাকে দেখতে পাবে নেক্সট দিন বা তারপরের দিন ক্লাস থেকে দেখা যাবে আমাকে, তেমনি আমার ওই ইয়েতে কি বলে তোমাদের গ্রুপে ছবিতে দেওয়া আছে তোমার ছবি। আচ্ছা, যাই হোক, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে জেনারেল সায়েন্স আর জেনারেল নলেজের পার্থক্যটা কি। তো জেনারেল নলেজের ক্ষেত্রে জেনারেল নলেজ ভীষণ ভাস্ট রয়েছে, কিন্তু মোটামুটি ইজি আছে, তথ্য ভিত্তিক, মুখস্থ করলে হয়ে যায়। কিন্তু তোমাদের জেনারেল সায়েন্সে তোমরা যদি প্রিভিয়াস ইয়ার বিভিন্ন পরীক্ষাগুলো ঘাটো, তো দেখতে পাবে কেমিস্ট্রি বা ফিজিক্সে কিছু এমন এমন কোশ্চেন করে দেয় নিত্য নতুন, যেগুলো পারা কিন্তু বেশ টাফ হয়ে যায় এবং দিন দিন তোমাদের এক্সামের লেভেল হাই হচ্ছে। তো আমি সবকিছু নোটস করাবো, নোটস করাবো, তার পাশেও কেউ যদি কোনো বই পড়তে চায় তো ভেরি গুড, ঠিক আছে? বায়োলজি পড়ার কোনো দরকার নেই, এনভায়রনমেন্টও পড়ার কোনো দরকার নেই, স্পেশালি ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য আমি বলবো একটা 9-10-এর বই কিনে নেবে, ঠিক আছে? ওখান থেকে পড়বে, কেন কি আমার নোটসটা কি হবে, কম্প্রাইজড হবে, ছোট হবে, আমরা সেখান থেকে বুঝিয়ে দেব, কিন্তু অনেক সময় যদি তারপরেও ডাউট ক্লিয়ার না হয় তো সেক্ষেত্রে হাতের কাছে একটা বই থাকা বেস্ট। 9-10-এ একটা বই পাওয়া যায় তোমাদের ছায়া প্রকাশনীর, ঠিক আছে? একটা বই পাওয়া যায় ছায়া প্রকাশনী, একটা বই পাওয়া যায় সাতটা প্রকাশনী, বেশি দামও না, 100 টাকা করে দাম, যে কোনো বইয়ের দোকানে গেলেই পেয়ে যাবে, বলবে ছায়া প্রকাশনী বা সাতটা প্রকাশনীর বই দিন। তো ওই একটা বই হাতের কাছে রাখবে, ভীষণ রাখাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওগুলো আমার পড়ানোর পরেও নিজেদের পড়া কিন্তু খুবই জরুরি। এবার যদি কেউ বলে যে স্পেশালি কোনো কম্পিটিটিভ এর জন্য জেনারেল সায়েন্সের বই কিনবো কিনা, তো সেক্ষেত্রে আমি বলবো কম্পিটিটিভ এর জন্য যে জেনারেল সায়েন্সের বইগুলো হয় বিভিন্ন জেনারেল নলেজ এর মধ্যে, সেগুলো ভীষণ ছোট করে দেওয়া থাকে, সেখান থেকে কোনো কনসেপ্ট ক্লিয়ার হয় না এবং আরো গুলিয়ে যায় ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় 9-10-এর টেক্সট বই বেস্ট, এবং ওখান থেকেই কিন্তু কোশ্চেন আছে, শুধু পিটি বলবো না, বিভিন্ন পরীক্ষা, WBCS বাদে, WBCS অনেক হাই লেভেল, ওইটাকে আবার টেনে নিয়ে আসবে না, বাট বাকি বিভিন্ন পরীক্ষা, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট, 9-10-এর বই থেকে কিন্তু ডিরেক্ট তুলে তুলে কোশ্চেন করবে, ঠিক আছে? তো 9-10-এর বইটা হাতের কাছে রাখা খুবই জরুরি। বলছি ম্যাডাম, হ্যাঁ
বলছি ম্যাডাম, আপনি যে পিটির ব্যাপারটা ইয়ে করবেন শুধুমাত্র টপিক ওয়াইজ, না এখন আপাতত যে যে বিষয়গুলো পিটিতে পড়া সম্ভব না সেই সেই টপিক গুলো, না একটা একটু একটা জোরে প্রথম? বলে, আমরা ঠিক শুনতেই পেলাম না কি বললে। বলছি ম্যাডাম, আপনি যে টপিক গুলো পড়াবেন, যে পার্ট পার্ট ওয়াইজ পড়াবেন না একদম প্রথম থেকে শুরু করবেন, না প্রথম এই থেকে ও আমি না? একদম প্রথম থেকে পড়াবো, মানে পিটির যে সিলেবাসটা রয়েছে পুরো সিলেবাসটা ধরে আমি পুরোটা পড়াবো, পুরো চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে পড়াবো। হ্যাঁ, এক্ষেত্রে আমি তোমাদের আরেকটা কথা বলতে পারি, কারো মনে হতে পারে সায়েন্স খুব ডিটেইলে যাচ্ছে, ঠিক আছে, কারো মনেই হতে পারে যে সায়েন্সটা খুব ডিটেইলে যাচ্ছে, হ্যাঁ ম্যাডাম, কিন্তু ওইটাই আর কি। হ্যাঁ হ্যাঁ সেটা হতে পারে মনে, কারণ যারা এবার অনেকদিন ধরে সায়েন্সের সাথে সম্পর্ক নেই তাদের ক্ষেত্রে এটা মনে হতে পারে যে সায়েন্স ভীষণ ডিটেইলে যাচ্ছে। তারা তাদের জন্য আমি একটাই বলবো যে আমি যে ক্লাসে যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বলবো সেগুলোই পড়ো, কিন্তু কোশ্চেন যেরকম ভাবে উল্টো পাল্টা করছে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কে এবার রিস্ক নিতে পারে কোনটা আসবে কোনটা আসবে না, তো সেক্ষেত্রে যদি টাইম থাকে তো একটু ডিটেলে পড়াই ভালো। আর ম্যাম, কিছু কোশ্চেন যেমন একটা যদি ইনঅর্গানিকে এই মৌলটা কি রয়েছে ওই মৌলটা কি রয়েছে, তুমি তার বানিও লিখতে পারবে না যদি না জেনে থাকো, তো সেগুলো তোমাকে সেই সমস্যায় ফেলবে, তো সেক্ষেত্রে ডিটেলে যাওয়াটা একটু দরকার রয়েছে। হ্যাঁ বলো, কেউ কিছুটা বলছিল? বলছি এই 9-10 এর টেক্সট বুকটা আর ছায়া প্রকাশনী, ওটা এমনি যে সহায়ক বই হিসাবে ব্যবহার না, করবো, তাই তো? সহায়ক বইগুলো পড়তে যাবে না, বহুত বেশি লেখা থাকে অত দরকার নেই, শুধু টেক্সট বইটা পড়লে যথেষ্ট। টেক্সট আচ্ছা বইটা পড়বে আর আমি যেটা বুঝিয়ে দেবো নোটস করে দেবো সেটা অবশ্যই পাশে রাখবে, ওটা হচ্ছে তোমার যেহেতু অনেক দিন রিটায়ার যারা রয়েছে তাদের রাখার জন্য। আর কেউ আবার বলছি একটা বই, হ্যাঁ বলো, ছায়া প্রকাশনীটা এমনি কোশ্চেন উত্তর থাকবে, তাই তো? আমরা যেভাবে ছায়া বলেছি প্রকাশনীর বইটা যেটা একদম পাতলা যে বইটা রয়েছে, বেশি বড় নয়, যেটা পাতলা বই রয়েছে টেক্সট বই যেটা, ওটার মধ্যে ভালো করে বোঝানো রয়েছে, অনেক ডিটেলস রয়েছে, তো আমার পড়ানোর পরে আবার যদি কারো বই রাখো হাতে তো সেটা ভালোই হবে, কোনো খারাপ হবে, রাখতে পারো। ওকে, আচ্ছা আর একটা কথা, অনেকে জিজ্ঞাসা করেছে আমাকে পার্সোনালি যে জেনারেল সায়েন্সের ক্ষেত্রে একটা খুব বিখ্যাত বই পাওয়া যায় সেটা হচ্ছে এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স আরিয়ানসে, তোমরা মোটামুটি সবাই জানো বইটার নাম এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স আরিয়ানসে, বইটা কিনবো কিনা? অবশ্যই উত্তরে হবে না, কি বলেন আর কারণ একবার বলুন। এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স বইটা আরিহান্ত পাবলিকেশনের, ঠিক আছে, উত্তরে আমি বলবো না, বইটা ভীষণ ডিটেলস এ দেওয়া এবং পুরোপুরি ওটা WBCS এবং UPSC লেভেল করে লেখা, তোমাদের পিটির জন্য বহুত বেশি রয়েছে, পড়তে গেলে পাগল হয়ে যাবে, তো ওই বইটাকে অ্যাভয়েড করে চলবে। ওকে, আচ্ছা এরপর যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে আমি কিভাবে পড়াই, আমি পার ডে একটা করে চ্যাপ্টার পড়াবো, এখনই দেখতে পাবে একটা চ্যাপ্টার স্টার্ট করবো, আমি অলরেডি স্টার্ট করছি, কারো কিছু দেখতে অসুবিধা হলে বলবে। দেখো আমি এটা একটু পরে ঘুরিয়ে পড়াচ্ছি, এখানে একটা চ্যাপ্টার রয়েছে সায়েন্সে, এটা আমি পড়াবো, পড়ানোর সাথে সাথে এই নোটসটা তোমাদেরকে আমি গ্রুপেও দিয়ে দেব, ঠিক আছে, আর তার সাথে কি দেব, তার সাথে দেব এরকম একটা কোশ্চেনের সেট, এরকম একটা কোশ্চেনের সেট যেটা থাকবে তোমাদের হোমওয়ার্ক, এবং আমি পরের দিনের ক্লাসে সেটাকে আমি ডিসকাস করব, ঠিক আছে, তার সাথে থাকবে এরকম একটা কোশ্চেনের সেট যেটা আমি পরের দিনের ক্লাসে ডিসকাস করব। এভাবে প্রতিটা চ্যাপ্টারের সাথে সাথে আমি কোশ্চেন ডিসকাস করে দেবো। ম্যাম হ্যাঁ বলে ফেলো, ম্যাম বলছি যে যেটা পড়াবেন যেদিন, সেটা কি ওই দিন একটু আগে দেওয়া সম্ভব? মানে তাহলে প্রিন্ট হ্যাঁ আউটটা সেটা করে কোনো আমরা, ব্যাপার না, সেটা কোনো ব্যাপার না, সে দিয়ে দেবো সকালে, হ্যাঁ তাহলে প্রিন্ট আউটটা করে রাখলে ভালো হয় আর কি ঠিক দেখতে। আছে, না ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি সেটা সেদিন সকালেই না হয় দিয়ে দেবো। বলছি ম্যাডাম, আপনার কি এই ক্লাসগুলো শুধু পিটির জন্যই হবে? আমার এই ক্লাসগুলো জেনারেল সায়েন্সের যে সিলেবাসটা সেটা পিটি CGL CHSL রেল সবার ক্ষেত্রে এক, শুধু WBCS বলে, WBCS এ প্রিলিমস মিলবে মেন্স মিলবে না, WBCS অনেক হাই লেভেল বা UPSC অনেক হাই লেভেল, বাট তোমাদের যেটা পিটি সিলেবাস সেক্ষেত্রে সায়েন্স যা সিলেবাস রয়েছে সেটা রেল CGL CHSL ওয়েস্ট বেঙ্গল SSC সব ক্ষেত্রে এক, তো তুমি নোটস পড়ে সব পরীক্ষায় চলে যেতে পারো, ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। ঠিক আছে? ওকে, আচ্ছা এবার বলছি যে সিলেবাস কি আছে,
সিলেবাস তো তোমাদের কাছে মনে হয় ওই পিডিএফটা দিয়েই দেওয়া হয়েছে, বোধহয় গ্রুপে দেওয়াই হয়েছে, বা বললে আমি আজকে আরেকবার শেয়ার করে দেবো, যেখানে আরেকবার দেবেন সিলেবাসটা। ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবেন, আরেকবার ম্যাডাম দেবেন, আরেকবার দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, সিলেবাসটা আমি আরেকবার দিয়ে দেবো, যেক্ষেত্রে সিলেবাসে অনেক কম কম জিনিসপত্র লেখা রয়েছে, জাস্ট আউটলাইন করে দেওয়া রয়েছে, সেগুলো ভেতরে একটু ঢুকলে অনেকটাই ডিটেলস হয়ে যাবে। ঠিক আছে, তো সিলেবাসে তোমরা তাও দেখে নেবে। এবার আমি পড়ানোটা স্টার্ট করছি। একদিন ফিজিক্স পড়াবো, একদিন কেমিস্ট্রি পড়াবো, কোনোদিন আবার বায়োলজি পড়াবো, এভাবে আমরা চলতে থাকবো। ওকে, আচ্ছা কারো কিছু ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। ম্যাম হুম, ওই যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আছে, আর এটা আছে এনভায়রনমেন্ট, আর এটা আছে এনভায়রনমেন্ট, এটা একটু পরে করানো হবে, কারণ এখন আমি এনভায়রনমেন্টটা স্টার্ট করছি না, এর একটাই কারণ এখন আমি একটু কঠিন জিনিসগুলো আগে পড়িয়ে নেব, ফট করে তোমাদের পিটির ঘোষণা হতে পারে, আর ঘোষণা হলে 3 মাসের মধ্যে পরীক্ষা নেবে, তো সেক্ষেত্রে আমাকে আগে কঠিন জিনিস করাতে হবে। আর কারো কিছু ডাউট মনে হচ্ছে না? আচ্ছা, আর নোট যদি কারো বড় মনে হয় তো বললামই ছোটখাটো করে পড়বে, কিন্তু তার দায়িত্ব তার নিজের, তারপর বলতে পারবে না যে এটা আমার ছিল না, এটা জানা ছিল না, ওটা জানা ছিল না, কারণ আমি নোট পুরো ডিটেলসে দিই সমস্ত পরীক্ষার কথা নজর রেখে, যাতে আমার নোট থেকে 80% কমন পাওয়া যায়। আচ্ছা আজকে আমরা পড়বো কি, আজকে আমরা পড়বো একটা কমন টপিক, যেটা কেমিস্ট্রি বা রসায়নের টপিক, এবং কিছুটা হলেও সেটা হচ্ছে কমন টপিক। খুবই সোজা একটা জিনিস দিয়ে আজকে স্টার্ট করছি, জিনিসটা হচ্ছে কিনা পদার্থের অবস্থা। অবস্থা কি জিনিস? না, একটা কোনো পদার্থ যে ভাবে আমরা তাকে দেখতে পাই সেটা হচ্ছে তার অবস্থা। কিরকম কথা? না, আমি একটা ফুটবল দেখতে পেলাম, বা আমি একটা লোহার পাত্র দেখতে পেলাম, তো সেটা কি হবে তার? সেটা হচ্ছে কঠিন অবস্থা। আমি জল দেখতে পেলাম, আমি দুধ দেখতে পেলাম, আমি কেরোসিন দেখতে পেলাম, সেগুলোর কি তাদের অবস্থা? সেটা হচ্ছে তরল অবস্থা। ঠিক আছে, আর চারিদিকে যে আমাদের বায়ুমণ্ডল রয়েছে সেটা কি হচ্ছে? গ্যাসীয় অবস্থা। মানে হচ্ছে যে যে কন্ডিশনটা রয়েছে, যে অবস্থায় রয়েছে, সেটাকে আমরা বলছি সেই পদার্থের অবস্থা। এবার পদার্থের অবস্থা পড়তে গেলে আমাদের প্রথম একদম বেসিক যে জিনিসটা পড়তে হয় সায়েন্সে, সেটা হচ্ছে ভর এবং ভার। ঠিক আছে, যে জিনিসটা একদম বেসিক আমাদের সায়েন্সে লাগে সেটা হচ্ছে ভর এবং ভার। এই দুটোর মধ্যে একটু পার্থক্য করবে, আর একটা খাতা নিয়ে বসবে, বিকজ আমি কিছু ক্লাস নোটস ও করাই। ফার্স্ট ভর এবং সেকেন্ড হচ্ছে ভার, দুটোর মধ্যে পার্থক্য কি? ভর কি? না, ভর হচ্ছে কোন একটা বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে। কি বললাম? না, কোন একটা বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকছে সেটাকে বলবো হচ্ছে ভর। ঠিক, আর ভার কি? না, কোন একটা বস্তুকে পৃথিবী যে বল দিয়ে আকর্ষণ করে, তাহলে কি হবে? পৃথিবী যে বল দিয়ে আকর্ষণ করে। ক্লাস নোট করবে কিন্তু? হ্যাঁ, সব তো নোটে থাকবে না, কিছু ক্লাস নোট করবে, যেগুলো লিখিয়ে লিখিয়ে পড়াবো ক্লাস নোট করবে। তাহলে ভর আর ভারের মধ্যে আমরা পার্থক্যটা বুঝতে পারলাম। না, কোনো একটা বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানবে সে বলটাকে আমরা বলবো তার ভার, আর কোন একটা বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে ভর। ঠিক, তো ভরকে আমরা কি দিয়ে মাপি? ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করি, এবং এর একক হচ্ছে কেজি। ঠিক আছে, এবার কেজি যদি হয় তো অবভিয়াসলি গ্রামও হবে, টনও হবে, কুইন্টালও হবে, বাট আমরা কিছুদিন পরেই পড়বো যে আমরা এককের বিভিন্ন শ্রেণীবিন্যাস পদ্ধতি করে রেখেছি, যেখানে আমরা এসআই পদ্ধতিতে কেজি কে একটা স্ট্যান্ডার্ড একক হিসাবে ধরে থাকি। তো ভরের একক কি? না, কেজি। কোন বস্তুর মধ্যে যে পদার্থ রয়েছে সেটাকে আমাদের কি দিয়ে মাপতে হবে? কেজি দিয়ে মাপতে হবে। আর পৃথিবী যে বল দিয়ে কোনো একটা বস্তুকে আকর্ষণ করছে সেটাকে আমরা ভার বলবো, এবং এই ভারটা হচ্ছে এমজি। ঠিক আছে, যেখানে এম হচ্ছে ভর এবং জি হচ্ছে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ। কোথাও বুঝতে না পারলে অন করে জিজ্ঞাসা করবে, হাতের লেখা হোক বা পড়া হোক, বুঝতে না পারলে অন করে জিজ্ঞাসা করবে। অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। হ্যাঁ, তাহলে এমটা কি হচ্ছে? এমটা হচ্ছে বস্তুর ভর,
আর এমজিটা কি হচ্ছে? এমজিটা হচ্ছে বস্তুর ভর। মানে বস্তুর ভরের সাথে যদি আমরা অভিকর্ষজ ত্বরণকে যোগ গুণ করে দিই তাহলে আমরা কি পাবো? ভর পাবো, ঠিক। আচ্ছা, নেক্সট যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এর একক হচ্ছে কেজি, আর এর একক কি বলতো? এর একক হচ্ছে কেজি মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। কি বললাম? কেজি মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। তাহলে মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার কার একক? অভিকর্ষজ ত্বরণের একক। অথবা অবলিক দিয়ে বড় করে লিখবে নিউটন, অথবা অবলিক দিয়ে বড় করে লিখবে নিউটন। আর এই অবধি হয়ে গেলে বড় বড় করে হাত তুলে দেবে। মিটার পার সেকেন্ড স্কোয়ার কার একক বললেন? এই যে ভারের একক বলেছে, ভারের একক বলেছে কেজি মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার বা নিউটন। এইগুলো নোটসে থাকবে না? হ্যাঁ হ্যাঁ, এগুলো নোট করতে হবে, একটা খাতা নিয়ে বসে বসে নোট করবে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু ব্যাপারটা হচ্ছে সবসময় নোটের মতো থাকে না, পড়ানোর সময় বলি। এমজি হচ্ছে ভার, এই যে একটা দাগ টেনেছি মাঝখানে, এই পাশে বাঁ পাশে ভর, ডান পাশে ভার। এম হচ্ছে ভর, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আরো কিছু পড়বো, অনেকে হাত তুলে দিয়েছে, তার মানে তাদের এই অবধি ক্লিয়ার। কারো যদি ক্লিয়ার না হয় আমাকে ডাকবে, আমি এ বললাম। আচ্ছা, অভিকর্ষজ ত্বরণের এককটা একটু বলুন। অভিকর্ষজ ত্বরণের একক লেখো মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, আর ভারের একক লেখো কেজি মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। কেজি মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আমি তোমাদের একটা কথা বলি, প্রথম প্রথম যদি এভাবে সংকেত লিখতে না পারো না, বাংলায় লিখবে, কোনো অসুবিধা নেই, বাংলায় লিখবে, তোমার বোঝাই হচ্ছে সবচেয়ে বড় কথা। প্রথম প্রথম সংকেত নাই আসতে পারে, এভাবে বাংলায় লিখে ফেলবে। তারপর যখন ধীরে ধীরে আমরা এককের চ্যাপ্টার পড়বো, তখন ওই চ্যাপ্টারটা পড়বার পরে তোমরা ধীরে ধীরে সংকেত দেখা শিখে যাবে, কারণ পরীক্ষায় বা সংকেত দিয়ে আসবে, তো সেক্ষেত্রে লেখাটা জানতে হবে, কিন্তু প্রথম প্রথম করতেই পারো। কি লিখেছেন? কেজি এম পার সেকেন্ড স্কোয়ার, স্কোয়ার, ওটা বাংলায় লেখো তো কেজি মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। আর অবলিক দিয়ে ম্যাম লাইটিং হচ্ছে, ব্যাস আর পড়তে পারি, সরি, একজন কেউ একটু মেসেজ করছে, একটু পড়ে নিই, ওয়েট করো। ম্যাম লাইটিং হচ্ছে, এটা ড্রাইভে থাকবে? হ্যাঁ হ্যাঁ, সবকিছু ড্রাইভে থাকবে। আর হ্যাঁ অবশ্যই, আমার মার্ক করা নোট আমি অবশ্যই দিয়ে দেবো। হ্যাঁ, লাইটনিং হলে তুমি অফ করে যেতে পারো। এই সমস্ত গুলোকে ফার্স্টে বাংলায় লেখো, কেজি মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। হয়ে গেছে? এবার লেখো তো অভিকর্ষজ ত্বরণের মান কত। জি, অভিকর্ষজ ত্বরণের মান কত গো? লেখো 9.8 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। এটা মুখস্থ রাখবে, 9.8 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, এটা মুখস্থ রাখবে। লিখে দিয়েছো? যখন কোনো একটা বস্তু বিনা বাধায়, ঠিক আছে, যখন কোনো একটা বস্তু বিনা বাধায় ওপর থেকে পড়তে থাকে, তখন তার মধ্যে ক্রিয়াশীল এই অভিকর্ষজ ত্বরণের মান হয় 9.8 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা একটু রিপিট করুন। কোনো একটি বস্তু যখন ওপর থেকে বিনা বাধায় পড়তে থাকে, ঠিক আছে, তো তখন তার উপর ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণের মান হয় 9.8 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। একে তো তোমরা একটা পরীক্ষা করা হয়েছিল জানো, পালক গিনি পরীক্ষা, পিসার হেলানো মিনার থেকে প্রথম একটা পালক এবং গিনিকে একসাথে ফেলা হয়েছিল, তো বায়ু নিরুদ্ধ করা হয়েছিল যেখানে বায়ুর কোনো বাধা ছিল না, সেক্ষেত্রে দেখা গেছিল পালক এবং গিনি দুটো হওয়ার আলাদা আলাদা হওয়ার পরেও পালক এবং গিনি দুটোই মাটিতে একসাথে পৌঁছেছে। এই পরীক্ষাটা তোমরা ছোট্টবেলায় ওই যে সায়েন্সের যে বইগুলো হয় সেগুলোর মধ্যে লেখা থাকে, তো এটাই সেই জিনিসটা। 9.8 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার বস্তুর ভরের উপর নির্ভর করে না,
যে কোনো ভরের বস্তুকে একই বল দিয়ে পৃথিবী টানে। ওকে, আচ্ছা এবার বলি পরের জিনিসটা। পরের জিনিসটা আমাদের বহুতই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ভর একটি স্কেলার রাশি। এবং প্রাথমিক রাশি আগে একটু লিখে ফেলবো, তারপরে আবার বোঝাবো। ভর একটি স্কেলার রাশি এবং প্রাথমিক রাশি, আর এটা একটি ভেক্টর রাশি এবং লব্ধ রাশি। ফার্স্ট আসে স্কেলার ভেক্টরের কথা, যদিও স্কেলার ভেক্টরটা পরে একটু নোটস দেওয়া হবে কারণ এটা ইম্পর্টেন্ট জিনিস। ভেক্টর রাশি এবং লব্ধ, লব্ধ ল বয় ধয় লব্ধ রাশি। আচ্ছা একটু স্কেলার ভেক্টরের কথাই বল, তোমরা এখন জাস্ট এইটুকুই লিখবে, স্কেলার দিয়ে লিখবে, ড্যাশ দিয়ে লিখবে এর মান আছে, আর ভেক্টরে বলে ড্যাশ দিয়ে লিখবে এর মান ও অভিমুখ দুই আছে। বোঝা গেল আমি কতটুকু লিখতে বললাম? স্কেলার বলে ড্যাশ দিয়ে লিখবে এর মান আছে, ভেক্টর দিয়ে ড্যাশ দিয়ে লিখবে এর মান ও অভিমুখ দুই আছে। বাস এটাই তোমাদের পরীক্ষার জন্য দরকার, বাকিটা আমি বোঝাবার জন্য তো বলবোই। যেমন স্কেলার রাশি হচ্ছে কিরকম, যেমন ভর একটা স্কেলার রাশি, ঠিক আছে? যেমন ভরের কথা হিসাবে আমরা যদি শুধু মানের উল্লেখ করি তো আমরা সেটা বোঝাতে পারি, আমার ভর 60 কেজি বা আমার ভর 50 কেজি। এটা যদি আমি বলি তো আমি আমার ভরটা এটা দিয়ে পরিষ্কার ভাবে বোঝাতে পারছি, 60 বা 50 এই একটা মানের সাহায্যে আমরা আমার ভরটাকে পরিষ্কার ভাবে বোঝাতে পারছি। কিন্তু কিছু কিছু রাশি রয়েছে তারা হচ্ছে ভেক্টর রাশি, যেমন বেগ, ঠিক আছে, যেমন সরণ। এদের ক্ষেত্রে কি হয়, মান বললে হয় না, অভিমুখ বলতে হয়, ঠিক আছে? কিরকম একটা সহজ উদাহরণ দিয়ে আমরা বলবো, তোমরা যখন স্টেশনে থাকো মোটামুটি, ঠিক আছে, আমি একটা গুরুত্বপূর্ণ স্টেশনের কথা বলছি যেটা দমদম, মোটামুটি সবাই এসছো, তো দমদমে যখন দাঁড়িয়ে থাকো, যখন ডাউন লাইনে ট্রেন আসে কিউ অ্যানাউন্স করে কৃষ্ণনগর শিয়ালদা লোকাল, আর আপে যখন ট্রেনটা হয় তখন বলে শিয়ালদা কৃষ্ণনগর লোকাল বা শুধু কৃষ্ণনগর লোকাল, কথাটা বলে, তোমরা সবাই শুনেছ। কেন? এক্ষেত্রে স্মরণের ক্ষেত্রে যদি অভিমুখ না বলে না তাহলে অর্থহীন হয়ে যাবে, যদি ওরা অ্যানাউন্স করে যে কৃষ্ণনগর লোকাল আসছে তো তুমি বুঝতেই পারবে না যে ও ট্রেন আপে আসছে না ডাউনে আসছে। যখন বলবে কৃষ্ণনগর শিয়ালদা লোকাল তখন তুমি বুঝতে পারবে ট্রেনটা ডাউনে আসছে, মানে কৃষ্ণনগর থেকে শিয়ালদার দিকে যাচ্ছে। বা যে যে স্টেশনে থাকো মোটামুটি সব জায়গাতেই শুনতে পেয়েছো, যখনই একটা অ্যানাউন্স করে যেখান থেকে শুরু তার নাম আগে বলে, যেখানে শেষ তার নাম পরে বলে, দিয়ে একটা ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়, ঠিক আছে? বা দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে একই রকম ভাবে একটা অ্যানাউন্স করে। আবার আপের ক্ষেত্রে শিয়ালদা কৃষ্ণনগর লোকাল, মানে শিয়ালদা থেকে সে যাত্রা শুরু করছে কৃষ্ণনগর যাচ্ছে। হ্যাঁ রেকর্ড ফেকর্ড পাবে, সবই রেকর্ড ফেকর্ড পাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ শিয়ালদা থেকে যাত্রা শুরু করেছে সে কৃষ্ণনগরের দিকে যাচ্ছে, তো এটা থেকে আমি বুঝতে পারলাম যে সে এখন কৃষ্ণনগরের দিকে যাচ্ছে, আর একটা ট্রেন কৃষ্ণনগর থেকে আসছে। তো এখানে কি হলো না, আমাকে দিক বলতে হলো। তো এক্ষেত্রে স্মরণ যে জিনিসটা, যেটা ট্রেনের স্মরণ হচ্ছে, এটা একটা ভেক্টর রাশি। এই অবধি আমি কি বোঝাতে পেরেছি? ভেক্টরের মান এবং অভিমুখ দুটোই আছে এইটাই বললেন না? ভেরি গুড, একদম একদম, আমাদের পরীক্ষার জন্য এটুকুই লাগবে। আমি জাস্ট বোঝানোর জন্য একটা বাস্তব উদাহরণ দিয়ে বললাম। বা অনেকে হাত তুলে দিয়েছে, তার মানে সবাই বুঝতে পেরেছে। এটাই হচ্ছে সবচেয়ে সহজ উদাহরণ যেটা দিয়ে আমরা স্কেলার রাশি ভেক্টর রাশিকে পার্থক্য করতে পারি। আচ্ছা দেন একটা কথা রয়েছে, হচ্ছে প্রাথমিক রাশি আর লব্ধ রাশি। প্রাথমিক রাশিটা কি হয় না, একটা রাশি যে কারো ওপর নির্ভর করে না, অথচ অন্যান্য অনেক রাশি আছে তার ওপর নির্ভর করে, তো সেটাকে আমরা বলবো হচ্ছে প্রাথমিক রাশি, ঠিক আছে? আর লব্ধ রাশি কাকে বলবো, না যে রাশি অন্যের ওপর নির্ভর করে থাকে তাকে আমরা বলবো লব্ধ রাশি। কিরকম এখনই দেখালে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি ভর বলে শুধু এম লিখেছি,
ঠিক আছে, ও নিজে একাই কিন্তু বস্তুর ভরকে প্রকাশ করতে পারছে, কারোর হেল্পের দরকার পড়ছে না। কিন্তু এখানে ভারের ক্ষেত্রে দেখো তো, ভারের ক্ষেত্রে ভারকে প্রকাশ করবার জন্য একজন প্রাথমিক রাশি ভরকে কিন্তু দরকার পড়েছে, ঠিক? তো এই জন্য এটা হচ্ছে লব্ধ রাশি। আমি কি বোঝাতে পেরেছি? প্রাথমিক রাশিটা একবার আর বলেন তো ম্যাম। হ্যাঁ হ্যাঁ বলো বলো, কি বললে আমিও বুঝলাম না। প্রাথমিক রাশিটা একবার আর বলেন। লেখো প্রাথমিক রাশি বলে ড্যাশ দিয়ে লেখো, অন্য কোন রাশির উপর নির্ভর করে। প্রাথমিক রাশি দিয়ে ড্যাশ দিয়ে লেখো, অন্য কোন রাশির উপর নির্ভর করে না, না করে না, না। আর লব্ধ রাশি দিয়ে লেখো, লব্ধ রাশি দিয়ে লেখো, অন্য রাশির উপর নির্ভর করে। লিখে ফেলেছো? অন্য রাশির উপর নির্ভর করে, আর তার বাস্তবটাই দেখতে পাচ্ছো, কোথাও শুধু এম লাগছে, কোথাও এম এর সাথে জি লাগছে। আচ্ছা, এই অবধি আমি ক্লিয়ার করতে পেরেছি? একটু হাত তুলে সাপোর্ট করো যদি ক্লিয়ার করে থাকতে পারি। গুড। হ্যাঁ বলে ফেলো। বলছিলাম প্রাথমিক রাশি মৌলিক রাশি তো? হ্যাঁ প্রাথমিক রাশিটাই মৌলিক রাশি। দৈর্ঘ্য ভর সময়? হ্যাঁ হ্যাঁ বলো বলো। দৈর্ঘ্য ভর সময় এইগুলো তো? হ্যাঁ হ্যাঁ, দৈর্ঘ্য ভর সময় যে তিনটে রাশি আছে ওটাই প্রাথমিক রাশি। ওগুলো আমরা যখন ওই চ্যাপ্টারটা পড়বো তখন পড়বো, এখন জাস্ট আমি ভর আর ভরের পার্থক্যটা বোঝাবার জন্য এটা করি। ওকে চলো, এবার একটুখানি মুছতেই হবে, কিছু করার নেই, নিচে অনেক কিছু লেখা ছিল, মুছেই ফেলি। তাহলে সর্বপ্রথম যেটা আমাদের সায়েন্সের একদম বেসিক জিনিস, সেটা হচ্ছে ভর এবং ভার, তার মধ্যে আমরা পার্থক্য করতে শিখলাম, ঠিক আছে? কারণ প্রায় জায়গায় দেখবে কোথাও ভর লিখে রেখেছি, কোথাও ভার লিখে রেখেছি, তো পার্থক্য করাটা আমাদের খুবই দরকার। এবার হচ্ছে আয়তন। কাকে বলবো আয়তন? কোনো একটা বস্তু যে পরিমাণ স্থান দখল করে থাকে, ঠিক আছে, তাকে আমরা তার আয়তন বলি। হ্যাঁ জানো তোমরা, কোনো একটা বস্তুর আয়তন যদি আমরা বলি জল, জলের আয়তন 1 লিটার, তো তোমরা বুঝতে পারো। ঠিক সেরকম ভাবে যদি বলি দুধের আয়তন 2 লিটার, তো এটা তোমরা বুঝতেই পারো যে সোজা কথা, কোনো একটা বস্তু যতটা আয়তন দখল করে রয়েছে বা স্থান দখল করে রয়েছে সেটাকে আমরা তার আয়তন বলি। নট সো ইম্পর্টেন্ট, জাস্ট জানার জন্য জানবে, এইটা আমাদের জানাটা দরকার, সেটা হচ্ছে ঘনত্ব। ভর এবং ভারের পর যেটা জানার দরকার সেটা হচ্ছে ঘনত্ব। সেটা হচ্ছে একক আয়তনের একটা কোনো বস্তুর ভর, তাকে আমরা বলি হচ্ছে ঘনত্ব। একক আয়তন বলতে কি, ধরো আমরা বললাম 1 সেন্টিমিটার কিউব, বা আমরা বললাম ধরো 1 মিটার কিউব, এটাকে আমরা বলি হচ্ছে একক আয়তন, ঠিক আছে? এবার কোন একটা বস্তুর দেখলাম 1 মিটার কিউবের ভর দাঁড়ালো হচ্ছে 13 গ্রাম, আর কোন একটা বস্তু 13 গ্রাম বলছি কেজি দাঁড় করাচ্ছি, 13 কেজি, আর কারো একটা ভর দেখলাম 1 মিটার কিউবের ভর দাঁড়ালো 2 কেজি। তাহলে তোমরাই বলো কোন বস্তুটা ভারী হবে আর কোনটা হালকা হবে। 13টা ভারী। ভেরি গুড, 13টা ভারী। তো এটাই হচ্ছে ঘনত্ব। 1 মিটার কিউবে যার ভর বেশি তার ঘনত্ব বেশি, অর্থাৎ যে বস্তু যত বেশি ভারী হবে সে বস্তু তত ঘন হবে, কিন্তু কন্ডিশনটা কি, আয়তনটা স্থির থাকতে হবে। এবার একটু বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই। একটা লোহার টুকরো। ম্যাম আই এম কিউটা কি বললেন ওটা একটু বুঝতে পারলাম না। কোন জায়গাটা? 1 এম কিউটা কি বললেন? এম টু কোনটা? 1 এম কিউ। হ্যাঁ এটা হচ্ছে 1 মিটার কিউ, এটা হচ্ছে সোজা কথা একক আয়তন, এটাকে লিখে রাখবে একক আয়তন। এবার আমরা একটা বেসিক উদাহরণ দিয়ে বলি। বেসিক উদাহরণটা কি, আমাদের বাড়িতে যখন কাঠের কাজ হয়, ঠিক আছে, বাড়িতে যখন মডিউলার কিচেন কিচেন তৈরি হয় তখন দেখবে কাঠও কাটে আবার ব্ল্যাক স্টোনও কাটে, ঠিক আছে? একটা কাঠেরও চাকতি কাটে ফ্রেম বানাবার জন্য, আবার ব্ল্যাক স্টোনও কাটে। তো দুটো দেখবে, কাঠেরও চাকতি রয়েছে ব্ল্যাক স্টোনও চাকতি রয়েছে, বাট ব্ল্যাক স্টোনটা অনেক বেশি ভারী হয়, কাঠটা অনেক হালকা হয়। দুটো যদি সেম আয়তন হয় দেখবে ব্ল্যাক স্টোন অনেক বেশি ভারী হয়, কাঠ অনেক হালকা হয়। তো এটা কে ডিটারমাইন করে, দুজনের সেম আয়তন একজন ভারী হবে একজন হালকা হবে? না, এটাই ঘনত্ব ডিটারমাইন করে।
বোঝা গেল। তো এরকম সেম জিনিস, কাঠের টুকরো আর লোহার টুকরো দুটো সেম আয়তনের নেবে, দেখবে লোহা ভারী, তো এটা কে ডিটারমাইন করে না ঘনত্ব ডিটারমাইন করে। আমাদের এককটা জানতে হবে, ঘনত্ব ইম্পর্টেন্ট জিনিস, ঘনত্বের একক আমাদের জানতে হবে। ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন, যে কাকাগুলো দাগিয়ে দেবো সেগুলো আবার ছেড়ে যাবে না। এসআই তে এর একক কি? কেজি প্রতি মিটার কিউব। ঠিক আছে, এসআই তে এর একক কি? কেজি প্রতি মিটার কিউব, মানে 1 মিটার কিউব আয়তনে কোনো একটা বস্তুর ভর যদি 1 কেজি হয় তখন তার ঘনত্ব হয় 1 কেজি প্রতি মিটার কিউব। সোজা কথায় বললে বলবো, সাধারণ ভাষায় আমাদের বোঝার মতো করে বলতে বললে বলবো, যে সম আয়তনের দুটো জিনিসের মধ্যে কোনটা ভারী হবে কোনটা হালকা হবে যে ডিটারমাইন করে সেই হচ্ছে আমাদের ঘনত্ব। আমি কি বোঝাতে পারলাম? বোঝাতে পারলে হাত তুলে দেবে। ওয়াও, অনেক কেউ হাত তুলে দিয়েছে, তার মানে আমি বোঝাতে পেরেছি। এইবার খুব পাতি পাতি জিনিসপত্র ম্যাম একটু। হ্যাঁ বলে পারলে ম্যাম, বলছি এসআই কি আর সিজিএস টা কি, এটা একটু বুঝিয়ে বলবেন। হ্যাঁ, এটা একটু মানে বুঝিয়েই না হয় বল। এসআই টা কি সিজিএস, যদিও এটা একজন ক্লাস একটা এটা নিয়ে আলোচনা হবে, ওটার একটা নোটস আছে, তাও আমি একটু বুঝিয়ে বলছি কি হয় না। এর ছোট্ট করে গল্প বলে বলি না, এই যে আমরা যে সবকিছু মাপি না, ঠিক আছে, আমরা যে সবকিছু মাপি, আমরা 3টে এককের উপর ডিপেন্ড করে পৃথিবীতে সবকিছু মাপি, যদিও এখন এটা 7টা, ঠিক আছে, কিন্তু আমি তোমাকে বোঝানোর জন্য বলছি প্রথমে 3টে ছিল। এই 3টে কারা কারা জানো? এই 3টে হচ্ছে দৈর্ঘ্য, ভর এবং সময়। এক এই মাত্র একজন কেউ এটা বললো যে মৌলিক একক দৈর্ঘ্য ভর এবং সময়, বললাম একদম ঠিক একদম ঠিক। তো এরা কারো উপর নির্ভর করে না, এরা হচ্ছে প্রাথমিক, ঠিক আছে। এবার এই দৈর্ঘ্য ভর আর সময়কে মেপে এদের একক দিয়ে আমরা কি করতাম, বাকি সব কিছু যা যা আর দরকার সব কিছুর একক বাড়িয়ে দিতাম, ঠিক আছে। এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম একক পদ্ধতি প্রচলিত ছিল। কেউ কি করতো, দৈর্ঘ্যকে সেন্টিমিটারে, ভরকে গ্রামে, সময়কে সেকেন্ডে মাপতো। কেউ আবার দৈর্ঘ্যকে কেজিতে, ভরকে কেজি সরি দৈর্ঘ্যকে মিটারে, ভরকে কেজিতে, সময়কে সেকেন্ডে মাপতো। কেউ আবার এটাকে ফুট পাউন্ড সেকেন্ডে মাপতো, ভরকে পাউন্ড, দৈর্ঘ্যকে ফুট। ব্রিটিশ গুলো যেগুলো হয়, ব্রিটিশরা জানো, এরা এগুলোকে আবার ফুট পাউন্ড সেকেন্ডে মাপতো। তো এটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়। তো আন্তর্জাতিক যে বিজ্ঞান সভা, সেখানে যদি এভাবে সব একক থাকে তো তখন কি হয়, একটা কনফিউশন ক্রিয়েট হয়। তো তখন কি হচ্ছে, ওরা প্রথমে এই দৈর্ঘ্যের এককটাকে একদম প্রথমে, অনেক প্রথমে সেন্টিমিটার, ভরের এককটাকে, ঠিক আছে, গ্রাম, এবং সময়ের এককটাকে সেকেন্ড নিয়েছিল, দিয়ে বানিয়েছিল সিজিএস। বুঝতে পারলে? দৈর্ঘ্যের এককটাকে সেন্টিমিটার, ভরের এককটাকে গ্রাম, এবং সময়ের এককটাকে এস ধরে নিয়ে বানিয়েছিল সিজিএস। বলেছিল আমরা আন্তর্জাতিক বিজ্ঞান সংস্থা, আমরা এভাবে এটাকে মাপবো এবং সমস্ত পৃথিবীতে তোমাকে মাপতে হবে, কে ফুটে মাপবে কে পাউন্ডে মাপবে আমাদের দরকার। ওকে, এরপরে ধীরে 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 দেখ এই মাপের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিতে লাগলো। কেন? এগুলো খুবই খুবই ছোট একক, খুবই ছোট একক, সেন্টিমিটার তো আরো তোমরা খুবই ছোট একক, তোমাদের এক একজনের মানে ন্যূনতম হাইট 170-175, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হয়ে যায়। ভাবো একটা হাইট যদি এত হয় তাহলে বড় বড় রাশি কি করে মাপা যায়, তো ভীষণই ছোট একক। তো তখন কি করলো, তখন এই দৈর্ঘ্যের জায়গায় বললো আমরা এখন থেকে দৈর্ঘ্যকে কেজিতে মাপবো, সরি দৈর্ঘ্যকে মিটারে মাপবো, ভরকে কেজিতে মাপবো, সময়কে সেকেন্ডে মাপবো, ঠিক আছে। মেপে একটা একক পদ্ধতি বার করেছিল যেটার নাম ছিল এমকেএস, ঠিক আছে, এমকেএস। এই এমকেএস এর সাথেই পরবর্তীকালে ওরা আরো 7 কণা একক জুড়ে, 4টে একক জুড়ে দিয়ে টোটাল 7টা একক নিয়ে ওরা কি করলো, একটা নতুন সিস্টেম চালু করলো। এবার বলবো 4টে একক কি, সেগুলো হচ্ছে পদার্থের পরিমাণ, দ্বিপণ, প্রাবল্য, রয়েছে আরো যেগুলো আমরা ধীরে ধীরে পড়বো, এখন সবকিছু নামার দরকার নেই। তো এই 3টে এককের সাথে বাকি একক গুলোকে নিয়ে যখন আন্তর্জাতিক বিজ্ঞান সংস্থাটা নতুন একক পদ্ধতি চালু করলো, সেটাকে বলা হয় এসআই পদ্ধতি বা ইন্টারন্যাশনাল সিস্টেম যেটা পদ্ধতি, ঠিক আছে। এভাবে আন্তর্জাতিক বিজ্ঞান সংস্থা এই পদ্ধতিতে মাপে। ম্যাম এমকেএস এর সঙ্গে আরো একক জুড়ে এসআই পদ্ধতিটা, হ্যাঁ, যেখানে দ্বিপণ প্রাবল্য রয়েছে, পদার্থের পরিমাণ রয়েছে, তড়িৎ প্রবাহ রয়েছে,
ঠিক আছে, অতিরিক্ত হিসাবে ঘন কোণ কোণ রয়েছে, অনেক কিছু রয়েছে, আমরা সেগুলো ধীরে সুস্থে পড়বো, নোটস করে করে পড়বো, আমাদের আছে নোটস। ম্যাডাম এসআই এর ফুল ফর্মটা কি? স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল, ওটা পড়ে কোনো কাজে লাগবে না, লেখার পরে খাতায় কাজ করে কেটে দাও, পরীক্ষা কোনোদিন আসবে না। ম্যাম হ্যাঁ বলছি, আপনি টেক্সটবুক পড়াচ্ছেন নাকি? টেক্সটবুক পড়াচ্ছি, মানে ইয়ে বলতে চাইছি টেক্সট করেছেন, মানে বই 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 না না এটা বই না, এটা আমার নিজে হাতে লেখা নোট। ও বই থই আমি পড়াবো না, আমি আমার নোটই পড়াবো, বই থই নিজেদেরকে পাশে সুবিধার জন্য যারা একদম ভুলে গেছে তাদের সুবিধার জন্য, যাতে ক্লাসে একদম সবকিছু মাথার উপর দিয়ে না চলে যায় তার জন্য পড়তে। ম্যাম স্ট্যান্ডার্ড আই ফর কি বললেন যেন? ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল লেখার পরে কেটে দিও, পরীক্ষা আসবে না কিন্তু। ঠিক আছে, এবার আসছে হচ্ছে পদার্থ। তো এগুলো আমরা জানি পদার্থ কত রকমের হয়, তিন রকমের হয়, কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ। প্রথম গুলো ছোট ছোট জিনিস, কঠিন পদার্থের আকার আয়তন আছে, তরলের আকার আয়তন আকার আছে, সরি আকার নেই আয়তন আছে, গ্যাসের কিছুই নেই, এগুলো আমাদের দরকার নেই, জাস্ট লেখার জন্য লিখেছি। এই জিনিসটা জানতে তাপ প্রয়োগ করলে কার কিরকম আয়তন বা আকার বৃদ্ধি পায়, মনে রাখবে তাপ প্রয়োগ করলে সবারই আকার বৃদ্ধি পায়, সে কঠিন হোক কঠিনের আকার বৃদ্ধি পায়, তরলের আয়তন বৃদ্ধি পায়, গ্যাসীয় পদার্থের আয়তন বৃদ্ধি পায়, সবারই হয়। ঠিক আছে, কিন্তু সব থেকে বেশি হয় গ্যাসীয় পদার্থের, সব থেকে বেশি হয় গ্যাসীয় পদার্থের। আমি দেখো একটা লেস দ্যান সাইন দিয়ে ইউজ করলাম, গ্যাসীয় পদার্থের আয়তন সবচেয়ে বেশি বৃদ্ধি পায়, তারপর তরল পদার্থে, তারপর কঠিন পদার্থে। এটা আমাদের পরীক্ষার জন্য জেনে রাখা দরকার, কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের মধ্যে সব থেকে বেশি আয়তন বৃদ্ধি হয় গ্যাসীয় পদার্থে, তারপর তরল পদার্থে, তারপর কঠিন পদার্থে। কোন একটা বস্তু কখনো যখন ছিপি আটকে যায় বা কোনো একটা থালা বাটির মধ্যে থালা আটকে যায়, আমরা গরম করি, করলে ছেড়ে যায়, কেন না? আকারে বাড়ে, তাই জন্য। দুধ আমরা সবাই জাল দিই এবং সেটা উথলে ওঠে, কেন? তরল আয়তনে বাড়ে। আর গ্যাসীয় পদার্থটা তো আমরা দেখতেই পাই, সেটা হচ্ছে এটা কি বলবো, যারা ভূগোলের স্টুডেন্ট তারা খুব ভালো করে জানে, গরম হয়ে যায়, গ্যাস উঠে উপরে উঠে যায়, পরিচলন স্রোত তৈরি হয়ে যায়, তো অত কিছু আমাদের সায়েন্সে মাথা খারাপ করবার দরকার। তো এই জিনিসটা আমাদের দরকার। নেক্সট পয়েন্টটা আমাদের ভালো করে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে আন্তরাণবিক দূরত্ব। আমি পড়িয়ে রাখছি, আন্তরাণবিক দূরত্বটা কি? না দুটো অণুর মধ্যে দূরত্ব। ঠিক আছে, মৌল হলে দুটো পরমাণুর মধ্যে দূরত্ব, আর যৌগ হলে দুটো অণুর মধ্যে দূরত্ব। কেউ একটু খাতার মধ্যে লিখে রাখতে পারো, আন্তরাণবিক দূরত্ব হচ্ছে দুটো অণুর মধ্যে দূরত্ব। কঠিনের ক্ষেত্রে কি হয়, এরকম ভাবে গায়ে 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 লেগে থাকে, মানে আন্তরাণবিক দূরত্ব সব থেকে কম হয়, এর ফলে আন্তরাণবিক আকর্ষণ যে বলটা, যদি সবাই পরস্পরের সাথে গায়ে 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 লেগে থাকে, আকর্ষণ বলটা অনেক বেশি হয়, এই জন্য কঠিনের একটা নির্দিষ্ট আকার থাকে। তরলের ক্ষেত্রে কি হয়, এই আন্তরাণবিক দূরত্বটা কঠিনের থেকে বেশি হয় কিন্তু গ্যাসের থেকে কম হয়, আর এই আন্তরাণবিক আকর্ষণ বলটাও কঠিনের থেকে কম হয় কিন্তু গ্যাসের থেকে বেশি হয়, এর ফলে এর আকার হয় না, কারণ আকারের জন্য যতটা বল দরকার ততটা হয় না, বাট আয়তন একটা থাকে। আর গ্যাসের ক্ষেত্রে কি হয়, গ্যাসের ক্ষেত্রে অণুগুলো বিভৎস দূরে দূরে থাকে, দূর দূর এদের মধ্যে কোনো আকর্ষণ কাজ করে না, এরা যে যার মতো নিজেরা নিজেদের মধ্যে ছোটাছুটি করে বেড়ায়, আমরা পরবর্তীকালে পড়বো ব্রাউনীয় মোশন বা ব্রাউনীয় গতি, নিজেরা নিজেদের মধ্যে ছোটাছুটি করে বেড়ায়, যে যেদিকে খুশি চলেছে, কারো কোনো দিক ঠিক ঠিক নেই, আর আকর্ষণ বলের তো দূর দূর বলে, এর জন্য এদের কোনো আকারও নেই আয়তনও নেই, যে পাত্রে রাখছো সেই পাত্রেরই আকার ধারণ করে। এই পয়েন্টটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বোঝা গেল? আমি কি বোঝাতে পারলাম? বোঝাতে পেরেছি তাহলে? এইবার দেখো ছবি, ছবিটা দেখতে পাচ্ছ, কঠিনের অণুগুলো কত কাছাকাছি কাছাকাছি রয়েছে, গ্যাসের অণুগুলো কত দূরে 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 রয়েছে, আর
সরি লিকুইডের অণুগুলো আর গ্যাসের অণুগুলো তো দেখো দূর দূর কোনো সম্পর্ক নেই, কোথায় কোথায় সব রয়েছে। আচ্ছা এবার দেখো এখানে একটা শেডেড শেডেড চিত্র দেখতে পাচ্ছ, এই অণুটার পেছনে দেখো কতটা শেড আছে, এই অণুটা মানেটা কি বোঝাতে চাইছে বলো? মানেটা বোঝাতে চাইছে ওরা ওরকম ছোটাছুটি করে যাচ্ছে, ঠিক আছে। দেখো প্রথমে সলিডের ক্ষেত্রে কোনো শেড নেই, লিকুইডে হালকা শেড, বাট গ্যাসে দেখো অনেক বড় শেড দিয়েছে। তার মানে কি লিকুইডের অণুগুলো চলছে আর গ্যাসের অণুগুলো চলছে, বাট লিকুইডে থেকে গ্যাসের অণুগুলো বেশি দৌড়াদৌড়ি করে যাচ্ছে, তাই জন্য দেখো একটা অণুর পেছনে আরো চারটে অণুর একটা শেড বানিয়ে দিচ্ছে। বোঝা গেল? এইবার আমরা করব হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ, যেটা আমাদের পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে আমাদের। জলের ব্যতিক্রান্ত প্রসারণ কি জিনিস? আমি এই মাত্র কি বললাম, আমি এই মাত্র বললাম যে তাপ দিলে যেকোনো পদার্থের আয়তন বাড়ে, দুধ উতলে ওঠে যেকোনো পদার্থের আয়তন বাড়ে, কিন্তু জলের ক্ষেত্রে একটা ব্যতিক্রম দেখা যায় এবং সেই ব্যতিক্রমটা কতক্ষণ, 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি। এই জায়গাটাই মাথায় রাখবে, আর কিছু পড়ার দরকার নেই, যেটুকু যেটুকু দাগিয়ে দিচ্ছি ওইটুকু জায়গাগুলো মাথায় রাখবে, যা যে জায়গাগুলো হাইলাইট করা আছে সেই জায়গাগুলোকে ছাড়াছাড়ির চেষ্টা করবে। 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি কি হয় না, জলকে যদি তুমি গরম করো ওই সময় জলের কি হয় আয়তনটা কমতে থাকে, যেটা হওয়া উচিত না। বাকি সব তরলের ক্ষেত্রে আয়তনটা বাড়তে থাকে, কিন্তু জলের ক্ষেত্রে ওই জায়গাটায় আয়তনটা কমতে থাকে। এবার 4 ডিগ্রি সেন্টিগ্রেড যখন ওপরে উঠে যায় তখন আবার জল বাকি তরলের মতোই ব্যবহার করে, মানে তার আয়তন বাড়তে থাকে। কিন্তু যেহেতু 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে জল একটা আলাদা ব্যবহার করেছে, তাই তাকে আমরা বলি হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। আমি কি এটা বোঝাতে পেরেছি? আরেকবার বলবো, যে কোনো পদার্থের ক্ষেত্রে কি হয়, উষ্ণতা যত বাড়তে থাকে আয়তন তত বাড়তে থাকে। যে কোনো তরলের ক্ষেত্রে যত তুমি উষ্ণতা বাড়াবে আয়তন বাড়বে, কিন্তু জলের ক্ষেত্রে কি হয়, জলের ক্ষেত্রে প্রথমে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতা তুমি যতই বাড়াও না কেন আয়তন বাড়বে না, উল্টে কমে যাবে। তোমরা খাতার মধ্যে যা সেইটুকু লিখে রাখো, 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত জলের আয়তন কমে, বাস আর কিচ্ছু লেখার দরকার, এইটুকুই মাথায় রাখা দরকার। তারপর 4 ডিগ্রি সেন্টিগ্রেডের পর থেকে বাকি সমস্ত পদার্থের মতো আচরণ করে, মানে উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে। তো এই জিনিসটাকে আমরা বলছি হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ, একবার কমছে একবার বাড়ছে, তো এই জন্য বলছি ব্যতিক্রান্ত প্রসারণ। নাহলে খাতায় জাস্ট এইটুকু লিখবে ক্লাস নোট হিসাবে, 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড জলের আয়তন কমে। এবার কি ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা এরপরে দেখো একটা লাইন সবুজ কালি দিয়ে করা আছে, যাহা যেখানে জলের উষ্ণতা লেখা, এই ঘনত্ব লেখা আছে, ঠিক আছে। দাঁড়া, এই যে এটা না পুরোটা মুখস্থ করবে, এটা পুরোটা মুখস্থ করবে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক, এবং ঘনত্বটা কত, 1 গ্রাম প্রতি সেন্টিমিটার কিউব, 1000 কেজি প্রতি মিটার কিউব, বা 1 গ্রাম প্রতি মিলিলিটার, ঠিক আছে। এই তিনটের মধ্যে যেকোনো একটা দিতে পারে, জেনারেলি এই পোর্শনটা বেশি দেয়, এইটাই বেশি পরীক্ষায় আসে, সেটা হচ্ছে 1 গ্রাম প্রতি সেন্টিমিটার কিউব, এটাই হচ্ছে জলের ঘনত্ব এবং জলের সর্বোচ্চ ঘনত্ব এটাই, কিন্তু এই বাকি দুটো মাঝে মাঝে পরীক্ষায় দিয়ে। প্রশ্নটা কেমন হবে? প্রশ্নটা তোমার হচ্ছে জল 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব বলেই দেয়, বা জলের সর্বাধিক ঘনত্ব বলেও দেয়, ঠিক আছে, জলের সর্বাধিক ঘনত্ব বলেও দেয়। আবার কখনো শুধু দিয়ে দেবে সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব। সিজিএস পদ্ধতিতে বললে ওই 4 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেডটাই বলবো, ওইটা একটু বলো। এই যে 1 গ্রাম প্রতি সেন্টিমিটার কিউব, এটা তোমরা তিনটাই মুখস্থ করে রাখবে, যেটা অপশনে পাবে সেটা একটু করে লাগিয়ে ফেলবে। ম্যাম ওই দাগের মধ্যটা কি আছে ওটা বলে দিন, 1 গ্রাম প্রতি সেন্টিমিটার, ও এইটা লেখা আছে 1 গ্রাম প্রতি সেন্টিমিটার কিউব, তোমরা দরকার হলে বাংলায় লেখো গ্রাম প্রতি সেন্টিমিটার কিউব, যে বাংলায় লিখতে চাইছে বাংলায় লেখো। তারপরেটা লেখা আছে
কেজি প্রতি মিটার কিউব, এটা হচ্ছে এসআই একক। তারপর লেখা হচ্ছে গ্রাম প্রতি মিলিলিটার। এটা কিসের একক? ওটা ম্যাডাম গ্রাম প্রতি জলের ঘনত্বের একক। সিজিএল তো এটা জলের ঘনত্ব শুধু না, এটা হচ্ছে সমস্ত পদার্থের ঘনত্বের একক। জলের ঘনত্ব সবকিছুর কাছে এক হয়। হ্যাঁ বলো বলো না, ওটা সিজিএস একটা এসআই, আর শেষেরটা কি তাহলে? এটা তো সিজিএস। আমি কে অব্দি বোঝাতে পেরেছি? তাহলে একটু বড় বড় করে হাত তুলো। সিজিএস এসআই, তারপরে কি বললেন? তারপরটাও সিজিএস। গুড ম্যাম। বলছিলাম এখানে অর অর করে তো তিনটে আছে, এবার যখন প্রশ্ন বলবে যে কোনো একটা লিখবো না তিনটে লিখবো? হ্যাঁ অপশন থাকবে তো, অপশন সেটাই বলছি। আচ্ছা এবার তোমরা খাতার মধ্যে একটা জিনিস লিখে রাখো, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। 1 লিটার ইকুয়ালস টু 1 ঘন ডেসিমিটার। 1 লিটার ইকুয়ালস টু 1 ঘন ডেসিমিটার। যারা অঙ্ক করছো স্যারের কাছে দীর্ঘদিন ধরে, তাদের কাছে এটা কোনো ব্যাপার না, সবাই জানে, কারণ স্যার হবে হাজারবার পড়িয়েছে। কিন্তু যারা অঙ্কে নতুন ভর্তি হয়েছে তো জানবে না, এটা লিখে রাখবে 1 লিটার ইকুয়ালস টু 1 ঘন ডেসিমিটার। লিখে নিয়েছো? এটা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, অঙ্ক এবং ইয়ের জন্য, বিকজ তোমাদের পরিমিতি রয়েছে, পিটি সিলেবাসে পরিমিতি রয়েছে, এবং পরিমিতির অঙ্ক করতে গেলে তো গাদা গাদা ভাবে এই ফর্মুলা কাজে লাগে। তো এটা আজ থেকে একদম মুখস্থ রাখবে যে 1 লিটার ইকুয়ালস 1 ঘন ডেসিমিটার। ফিজিক্স অঙ্ক দুটোর ক্ষেত্রেই কাজে লাগে। ওকে এবার পরেরটা বলি, জলের ব্যতিক্রান্ত প্রসারণের একটা উদাহরণ যেটা আমাদের পরীক্ষায় আসে সেটা হচ্ছে এর জন্য বরফের দেশে মাছ বেঁচে থাকতে পারে। ঠিক আছে, এইটা একবার দুবার এসে বেশিবার আসেনি, তাও আমি বলে দিই যে বরফের দেশে মাছ কি করে বেঁচে থাকতে পারে। বরফের দেশে কি হয় না, হ্রদের ওপরের যে জলটা আছে না ওটা বরফ হয়ে যায়। ঠিক আছে, এবার আমরা কি জানি না 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি। এবার যার ঘনত্ব বেশি হবে সে কি হবে, বেশি ভারী হবে। ঠিক আছে, এবং সে বেশি ভারী হওয়ার জন্য সে কি হবে, নিচে চলে যাবে। এর ফলে নিচে একদম যে হ্রদের নিচের জল সে কখনোই 4 ডিগ্রি সেন্টিগ্রেডের থেকে কমতে পারে না, তার ফলে মাছগুলো বরফে জমে গিয়ে মরে। কি বললাম বুঝতে পারলে? দেখো এই ধরো একটা হ্রদ রয়েছে, এই হ্রদের ওপরে এই জায়গাটা বরফ। একজন আনমিউট আছে, ওকে মিউট করতে বলুন। কে আবার আনমিউট আছে? এই যে আনমিউট আছে মিউট হয়ে যাও। আচ্ছা এই হ্রদের ওপরে এই জায়গাটা বরফ হয়েছে, আমরা কি বললাম বরফের নিচে কে থাকবে, প্রথমে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল থাকবে, তার নিচে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল থাকবে, এরকম থাকবে। তো আমি কি বললাম 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলের ঘনত্ব সবচেয়ে বেশি, মানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল সবচেয়ে ভারী। তার ফলে কি হবে, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার যে জল রয়েছে সে নিচে নামতে নামতে একদম এই বটমে চলে আসবে। ঠিক আছে, কারণ যে ভারী সে নিচে যায় আর যে হালকা সে ওপরে থাকে, জলে কাঠ ভেসে থাকে, লোহা ডুবে যায়, তোমরা এগুলো জানো। তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড যে জল যে রয়েছে সেভাবে একদম নিচে চলে আসবে, তার ফলে এইখানে যত রকমের মাছ প্রাণী যারা রয়েছে তারা বেঁচে থাকবে, ওপরে যতই বরফ হয়ে যাক না কেন। তোমরা ন্যাশনাল জিওগ্রাফি প্রোগ্রামে দেখবে মাঝে মাঝে দুমদাম করে বরফ গুলোকে ভাঙলে দেখবে নিচে জল থাকে আর সেখান থেকে মাছগুলো বেরিয়ে আসে। তো বোঝা গেছে, তার মানে নিচে বরফ হয় না, ওরা ওখানে ভালো মতো জীবিত থাকে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে মাঝের অংশটাই মাছটা থাকে, তাই মাঝের অংশে মাছ থাকে না, যদি মাঝের অংশে 1 ডিগ্রি 2 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, থাকে না বলবো না, থাকে মেলে নিচে একদম নিচে চলে যায় ওরা, 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যেখানে একদম নিচে সেখানে চলে যায়, জমে গিয়ে মরে যাওয়ার চিন্তা আসে না। তলে সবসময় 4 ডিগ্রি সেন্টিগ্রেডের জল থাকবে। ওকে
আচ্ছা, এর পরে যে জিনিসটা রয়েছে এর, সরি 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 সরি, হ্যাঁ, এর পরে যে জিনিসটা রয়েছে জিনিসটা হচ্ছে প্লাজমা। ঠিক আছে, প্লাজমা অল ইন্ডিয়া পরীক্ষাতে একাধবার এসেছিল বলে আমি নোটে ইনক্লুড করে রেখেছি, পড়তে ইচ্ছা হলে পড়ো, না পড়তে ইচ্ছা হলে পড়তে হবে না। এটা হচ্ছে নতুন আবিষ্কৃত পদার্থের অবস্থা। আমরা কঠিন তরল গ্যাসের পরে জানেছি নতুন অবস্থা হচ্ছে প্লাজমা, ঠিক আছে, চতুর্থ অবস্থা। এটা হচ্ছে গ্যাসের আয়নের ফলে উৎপন্ন হয়, নক্ষত্রগুলোতে পাওয়া যায়, এত মাথা খারাপ করার দরকার নেই, যে জায়গাটা গ্রিন করে রেখেছি এটা আমাদেরকে পড়তে হবে। কি হয় না, যেখানে বেশি উষ্ণ হয়ে যায়, যেখানে বেশি উষ্ণতা থাকে, তো সেখানে কি হয় না, গ্যাস আয়নিত হয়ে প্লাজমায় পরিণত হয়, ঠিক আছে। আর বিভিন্ন কণাগুলো কি হয়, পারমাণবিক কণায় পরিণত হয়। তো বায়ুমণ্ডলের যে একদম ঊর্ধ্ব স্তর রয়েছে সেখানে প্লাজমা কণা এবং পারমাণবিক কণার বিক্রিয়ার ফলে অরোরা বোরিয়ালিস বা মেরু প্রভা সৃষ্টি হয়। তোমরা জানো সুমেরু প্রভা, কুমেরু প্রভা, অরোরা বোরিয়ালিস, অরোরা অস্ট্রিয়ালিস, এই জিনিসটা আমাদের জানতে হবে। কি হয়, বিভিন্ন পারমাণবিক কণা, আয়ন এবং প্লাজমা, আয়ন যে তোমরা ভূগোল বইতে পড়বে দেখবে বিভিন্ন পারমাণবিক কণা ও গ্যাসীয় আয়নের বিক্রিয়া, তো গ্যাসীয় আয়ন যে জিনিসটা সেটাই হচ্ছে প্লাজমা, ঠিক আছে, তার ফলে তৈরি হয় অরোরা বোরিয়ালিস। আর বাকি যে জায়গাটাকে দিলাম, পড়তে ইচ্ছা হলে পড়ো, না পড়তে ইচ্ছা হলে টুক করে স্কিপ করে দিও। এরপরের জিনিসটাও তাই, এটা হচ্ছে, লিখে নি কোন জায়গাটা লিখবে, ওই যেটা বললেন কেন লিখবে, এটা নোট পেয়ে যাবে তো, নোটে পাবো না ম্যাম, হ্যাঁ নোটে পেয়ে যাবে, তো এই নোটটা তো পেয়ে যাবে, পড়িয়ে উঠে সাথে সাথে তো ফার্স্টে নোট আর প্রশ্নের পেপারই দেব। ওকে ম্যাম। আচ্ছা, পরেরটা হচ্ছে বোস আইনস্টাইন কন্ডেনসেট, এটাও ওই একই ব্যাপার বলবো, পড়তে ইচ্ছা হলে পড়ো, না পড়তে ইচ্ছা হলে পড়ো না, শুধু এখানে একটা ভুল টাইপ আছে, এই জায়গাটাকে একটু -273.15 করে নিও, ঠিক আছে। গ্যাসের পরম শূন্য উষ্ণতা এটা উৎপন্ন হয়, এটা ভুলটা ঠিক করে দিও, 273.15, -273.15, হ্যাঁ, এখানে আর দুটো পরপর মাইনাস করে গেছে। নেক্সট যাচ্ছে উষ্ণতা পরিমাপের বিভিন্ন স্কেল, ঠিক আছে, উষ্ণতা পরিমাপের অনেক স্কেল রয়েছে, তার মধ্যে যে তিনটে স্কেল আমাদের পরীক্ষার জন্য পড়তে হবে সে তিনটে স্কেল কারা কারা, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, একটা ফারেনহাইট স্কেল, আর একটা হচ্ছে কেলভিন স্কেল, ঠিক আছে। সেলসিয়াস স্কেল কি হয়, 0 ডিগ্রি থেকে স্টার্ট হয়, তাই তো, 0 ডিগ্রি থেকে স্টার্ট হয়, কত দূর অব্দি থাকে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি থাকে, মাঝে 100 খানা ঘর থাকে, 100 খানা না লিখে 100টি ঘর লিখে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100টা ঘর থাকে, এটা তোমরা সবাই জানো। ফারেনহাইট স্কেলটা কি হয় এটা লিখবে, যারা জানো না লিখবে, 32 ডিগ্রি ফারেনহাইট থেকে শুরু হয়, নিম্ন স্থিরাঙ্ক কত, 32 ডিগ্রি ফারেনহাইট, ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত, 212 ডিগ্রি ফারেনহাইট, মাঝে ঘর কটা রয়েছে, 180টা ঘর, এটা যারা জানে না খাতায় লিখে নেবে। ম্যাডাম ফারেনহাইট দিয়ে তো আদ্রতার টেম্পারেচার দেখা হয় নাকি? ফারেনহাইট দিয়ে যে কোনো টেম্পারেচারে মাপা যেতে পারে, তুমি বস্তু টেম্পারেচারও মাপতে পারো, আমাদের বডি টেম্পারেচারও মাপা হয়, যে কোনো টেম্পারেচার মাপা হয় পারেন। আর এমনি আমরা যেটা থার্মোমিটার ইউজ করি সেটা, ওটা ফারেনহাইট ইউজ করা হয়, ফারেনহাইটে মাপি, যদিও নিচে সেলসিয়াস স্কেলও দেওয়া থাকে, অনেক থার্মোমিটারে সেলসিয়াস স্কেলও সাথে দেওয়া থাকে। এ অবধি হয়ে গেছে, এরপরে যেটা হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কেলভিন স্কেল। এ অবধি হয়ে গেলে বলে আমি মুছে ফেলি, এ অবধি সব ক্লিয়ার করে ফেলেছো তো, ভেরি গুড, এইবার আমরা মুছে ফেলি, ইম্পর্টেন্ট হচ্ছে কেলভিন স্কেল পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। সেটা হয় কি, সেলসিয়াস স্কেলের সাথে কিভাবে করা হয়, সেলসিয়াস স্কেলে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে না, সেই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে 273 কেলভিন ধরা, ঠিক আছে,
জিরো ডিগ্রি সেন্টিগ্রেডটাকে 273 কেলভিন ধরা হয়, ধরে এই কেলভিন স্কেলটা বানানো। তাহলে বলো তো 1 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত হবে? 274 কেলভিন। 2 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত হবে? 275 কেলভিন। বোঝা যাচ্ছে? 10 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত হবে? 283 কেলভিন। তাহলে আমরা কি করছি, জাস্ট 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে 273 কেলভিন ধরছি, যখন 1 ডিগ্রি সেন্টিগ্রেড হলো কি হলো, 273-এর সাথে 1 যোগ করে 274। 2 ডিগ্রি যখন সেন্টিগ্রেড হচ্ছে তখন কি করছি, 273-এর সাথে 2 যোগ করে 275। 10 ডিগ্রি সেন্টিগ্রেড যখন করছি তখন কি করছি, 273-এর সাথে 10 যোগ করে 283। মানে সোজা কথা, সোজা কথা, কোন একটা সেলসিয়াসের টেম্পারেচারকে যদি আমাকে কেলভিনে নিতে বলে আমি কি করব, আমরা সেই সেলসিয়াসের টেম্পারেচারের সাথে সোজাসুজি 273 যোগ করব। এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আমি এখনই 2-4টে করে দিচ্ছি এবং তোমাদেরকেও করে দেখাচ্ছি। কোশ্চেনটা কিরম দেবে একটু বলুন। এখনই দিচ্ছি, তুমি শুধু এটা লিখে নাও যে কোন একটা সেলসিয়াস স্কেলের যদি মান পাও সেটাকে যদি কেলভিনে নিতে হয় তোমাকে তার সাথে 273 ডিগ্রি সেন্টিগ্রেড 273 যোগ করতে হবে, সরি ডিগ্রি সেন্টিগ্রেড, দিলে অত কেলভিন হয়ে যাবে। বোঝা গেছে? এ অবধি কি বোঝাতে পেরেছে? গুড। এবার আমি একটা করতে দিচ্ছি, বলতো 30 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন? এটাই আমার পরীক্ষার প্রশ্ন। 303 কেলভিন। 303। ভেরি গুড, একদম সঠিক, একদম সঠিক। কি করে করলে? 273-এর সাথে 30 যোগ করে যোগ করলাম আর 303। ভেরি গুড, একদম ঠিক। আচ্ছা পরের কোশ্চেন আমাদেরকে বলতো, -40 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন? 233 কেলভিন, একদম সঠিক। কি করেছো? 233 কি করে হলো? 273 মাইনাস 40 হলো 233। বোঝা গেছে? ওকে, নেক্সট যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে কোন একটা টেম্পারেচার ধরো দিল, কি কোন একটা টেম্পারেচার দিল হচ্ছে -40 ডিগ্রি সেন্টিগ্রেড ধরো দিয়েছে, যেটা তোমরা বললে 233 কেলভিন হলো। তো এটাকে যদি ফারেনহাইটে নিয়ে যেতে বলে, কত ফারেনহাইট, তাহলে আমরা কি করব? এইখানে দেখো আমাদের ফর্মুলা লেখা আছে, কিভাবে আমরা অঙ্কটা করব দেখো। C/5 ইকুয়ালস টু F-32/9। তো সি এর জায়গায় কত বসাবো বলো? -40 বসাবো। তাহলে -40/5 ইকুয়ালস টু F-32/9, কত হবে? 5×10=40। তাহলে F-32 ইকুয়ালস টু কত হবে? -72। তাহলে F ইকুয়ালস টু কত? -72 + 32। তোমরা সমীকরণ তো জানোই অঙ্কে, তো হবে হচ্ছে -40। আমি কি বোঝাতে পারলাম? আমাদের এক্ষুনি একটা অঙ্ক করতে দেবো। ওয়াও, কি সুন্দর ভাবে হাত তুলেছে, ভেরি গুড, আমারও দেখে খুব ভালো লেগেছে। বের করে ফেলো, অঙ্ক দেব, এটা মুছে দিলাম, এটা করে নিয়েছো খাতায়? না, আরেকবার বলে দিন, আরেকবার বলে দিন। কোন জায়গাটা? ওই ফারেনহাইট, ওই -40 ডিগ্রি ওটা বললেন তো। হ্যাঁ, 40টা ডিগ্রি সেন্টিগ্রেড দিয়েছে তো, ওটা সি এর জায়গায় বসাও, দিয়ে তারপর ক্যালকুলেশন করো, 5 দিয়ে কাটতে কাটা 50টা, বুঝেছো? ভেরি গুড, টুকে নিয়েছো খাতায়, আমি এখনই অঙ্ক করতে দেবো। এই তো হাত তুলে দিয়েছে, মানে সবাই টুকে নিয়েছে। ফর্মুলাটা রইল, বলো 65 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত ফারেনহাইট? একজন বলেছে 85, বাকিরা কি বলছো?
বা দুজনের 85 এসেছে, করে মানে 85 সঠিক উত্তর। সবার এসেছে না, কাউকে করে দিতে হবে। একটু করে দিন ম্যাম। করে দেব, ওকে করে দিচ্ছি। 273 যোগ করতে হবে তো? একদম না, 273 শুধু যদি কেলভিনে নিয়ে যেতে বলে তখন বলবে, যদি সেন্টিগ্রেড ফারেনহাইটের মধ্যে বলে তখন শুধু এই সম্পর্কটা দিয়েই হবে। আমি কত দিয়েছি বলো? আমি দিয়েছি 65। f মাইনাস 32/9 কত হবে? 5 তেরো 65, 117। 9 তেরো কত হয়? ক্রস গুণ তো। 117 f মাইনাস 32। আচ্ছা তাহলে f ইকুয়ালস টু কত হবে? এইটা একটু মনে হয় তোমরা ভুল বলেছো, 117 প্লাস 30, প্লাস হবে, হ্যাঁ 32, 149 ডিগ্রি ফারেনহাইট আসছে। 149 ডিগ্রি ফারেনহাইট আসছে। 140 কি করে আসলো বাবু? না 149 ই হবে। হ্যাঁ একজন 140 বলছিল, ওই জন্য বললাম 140 কি করে আসলো একটু দেখো, বুঝে নাও, খাতায় করে নাও, দিলে আমি আরেকটা অঙ্ক দেবো। ও আচ্ছা, টাইপিং মিস্টেক হয়েছে, কোনো ব্যাপার না। কত এলো আনসার বলো? 149। এবার পরের অঙ্কটা দিয়ে দিই, যে ফারেনহাইট সেলসিয়াস থেকে ফারেনহাইট বের করতে গেলে এই সূত্রটা ব্যবহার করতে হবে। একদম ঠিক আছে, ওটা আরেকবার একটু বলবি না, আমার অন্য উত্তর আসছে। কোন জায়গাটা হচ্ছে না বলো? C/65/5 কাটাকুটি করলে 15 হলো তো? হ্যাঁ 5 তেরো ও 13 হবে, 13 হবে, সরি সরি, ওই জন্য হচ্ছে না। ওকে এবার একটা দিয়ে দিই। হ্যাঁ দিন দিন। এবার একটু আলাদা দিচ্ছি বলো, পরেরটা বলো, 50 ডিগ্রি ফারেনহাইট মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড? করে দাও, 50 ডিগ্রি ফারেনহাইট মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড? ম্যাডাম 10। একজন 10 বলেছে, দুজন তিনজন 10 বলে ফেলেছে, এতজন যখন 10 বলছে তো 10 উত্তর হওয়াটাই সম্ভাবনা বেশি। 10 ম্যাম, 10। ওকে ভেরি গুড, করে দিচ্ছি আমি একবার, আমি এবার একটু করে দিই। কি হবে? C/5 ইকুয়ালস টু 50 মাইনাস 32/9। ভেরি গুড, সবার 10 এসে গেছে, তার মানে C/5 ইকুয়ালস টু কত হবে? 50 থেকে 32 বাদ দিলে 18/9, 9 দুকুনি 18 মানে 10। একদম সঠিক উত্তর, ভেরি গুড। তাহলে শিখে ফেলেছো অঙ্কগুলো? অঙ্কগুলো শিখে ফেলেছো? একটু হাত হাত তুলে সাপোর্ট করো। বাহ সবাই হাত তুলেছে, ভেরি গুড। এরকমই অঙ্ক আমাদের পরীক্ষায় আসবে। এবার দেখো এখানে, দেখো অবস্থার পরিবর্তন কিভাবে হয়, কঠিন। ধরো তুমি ফ্রিজ থেকে এক টুকরো বরফ বার করলে, ফ্রিজ থেকে এক টুকরো বরফ বার করলে, বরফ কি হবে? কঠিন হবে। এইবার বাইরে থেকে কি হয়, বরফটা গলে যায়, গলে 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 কি হয়, জল হয়ে যায়। তো জলটা কি হবে? তরল। আর এই যে বরফটা গলে 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 জল হলো, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? গলন। বুঝতে পেরেছো? এইবার এই জলটাকে নিয়ে তুমি কি করে দিলে, টুক করে গ্যাসে বসিয়ে দিলে, গ্যাসে বসিয়ে দিলে জলটা কি হবে, ফুটতে শুরু হবে। ঠিক আছে, জলটা গ্যাসে বসিয়ে দিলে কি হবে, ফুটতে শুরু হয়ে যাবে, মানে বাষ্প উৎপন্ন হবে, এটা কি হলো? গ্যাস। এবং এই পদ্ধতিটার নাম আমরা কি বলবো? বাষ্পীভবন। বোঝা গেছে? ভেরি গুড। এইবার তারপরে সেই গ্যাসটা যখন উচ্চ স্তরে গিয়ে অত্যন্ত উষ্ণতায় ভেঙে গিয়ে আয়নে পরিণত হয়, তখন সেটাকে আমরা বলি প্লাজমা। তো প্লাজমাটা আমাদের এক্ষেত্রে অতটা মাথা খারাপ করবার বিষয় না। উল্টো ভাবে যদি আমরা দেখি, উল্টো ভাবে যদি দেখি তখন প্লাজমাটা, আর একবার বলুন, শুধু একবার শুনে রাখি, প্লাজমা হচ্ছে গ্যাস উচ্চ উষ্ণতায় আয়নে বিশ্লিষ্ট হয়, সেই আয়নে বিশ্লিষ্ট হওয়া উচ্চ উষ্ণতার গ্যাসকে বলা হয় প্লাজমা, যেটা পরীক্ষার জন্য তোমাদের ইম্পর্টেন্ট নয়। এবার বলি, এবার কি হয়, আমরা ফ্রিজ থেকে এক বোতল জল বার করে রাখবো, ঠিক আছে, ফ্রিজ থেকে এক বোতল জল বার করে রাখবো,
কিছুক্ষণ পরে আমরা কি দেখতে পারি, এই ধরো বোতলটা, বোতলের গায়ে এরকম জলীয় বাষ্প লেগে 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 থাকে না, গাতে কি কন্টিনিউয়াস জল পড়ে থাকে। আমরা যদি ফ্রিজের জল ব্যাগে করে নিয়ে যাই, ব্যাগ ভিজে যায়। কেন হয় গো? কারণ এই যে বাতাসে যে জলগুলো ইয়েগুলো থাকে, জলীয় বাষ্পগুলো থাকে, ওরা কি হয়, ওরা ঘনীভূত হয়। যে জলীয় বাষ্পগুলো বাতাসে থাকে তারা ঘনীভূত হয়ে কি হয়, জলে পরিণত হয়। ফ্রিজ থেকে এক বোতল জল বার করলাম, কিছুক্ষণ পরে গা দিয়ে জল পড়তে থাকে। তো ওগুলো তো আর ভেতরের জল না, ওগুলো কি না, বাতাসের যে জলীয় বাষ্পটা থাকে সেটা কি হয় না, জলে পরিণত হয় ঠান্ডার সংস্পর্শে এসে। এবং প্রক্রিয়াটার নাম কি? এইবার সেই জলটাকে যদি আমি নিয়ে গিয়ে, এবার তো যে কোনো জলকে আমি নিয়ে গিয়ে যদি ফ্রিজে ঢুকিয়ে দিই, তো ফ্রিজে বা ফ্রিজারে ঢোকালে কি হবে, সে কঠিন হয়ে আবার বরফ হয়ে যাবে। এটাকে হিমভবন বলে, হিমীকরণ বলে, যা ঠিক আছে। বা আবার কঠিনী ভবনও বলে, এটাও লিখে রাখবে, কঠিনী ভবনও বলে, একটু লিখে নেবে, ওটাকে কঠিনী ভবনও বলে। একদম বাস্তব উদাহরণ দিয়ে পড়বে, কোন রকম মুখস্থ টুকস্থ করার চেষ্টা করবে না, তাহলেই থাক। বোঝাতে পারলাম? এর পরেরটাতে আমি যাচ্ছি। এই দেখো, তোমরা যাতে বুঝতে পারো, তার জন্য আমি একটা ছবি নিয়েছি। ছবিটার মধ্যে দেখো কি দেওয়া আছে, পুরো প্রসেসটা যেটা আমি লিখেছি সেটা একটু ইংলিশে লেখা আছে, কিন্তু লেখা আছে। মেল্টিং মানে কি? মেল্টিং মানে হচ্ছে গলন, ইভাপোরেশন মানে হচ্ছে বাষ্পীভবন, কন্ডেনসেশন মানে হচ্ছে ঘনীভবন, ফ্রিজিং মানে হচ্ছে কঠিনীভবন। এরপর যেটা আসে একটা জিনিস, সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন। ঠিক আছে, ঊর্ধ্বপাতন জিনিসটা কি? এটা দেখা যায় ন্যাপথলিনের ক্ষেত্রে বা কর্পূরের ক্ষেত্রে। বাড়িতে যখন রান্নার কর্পূরকে কোনো কারণে আলগা ঢাকনা করে বা ঢাকনা খোলা অবস্থায় রাখা হয় না, কিছুদিন পর দেখা যায় কর্পূর হওয়া। ঠিক আছে, তারপর আমরা সুন্দরভাবে যে ইয়েগুলো দিয়ে থাকি কাপড় চোপড়ের মধ্যে ন্যাপথলিন গুলো, সেগুলো দেখবে অটোমেটিক ছোট হতে 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 একদিন হওয়া। তো এগুলো হয়টা কি? এইগুলো হচ্ছে কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হয়ে যায়, মাঝে কোনো তরল ফরলে পরিণত হয় না, সোজা কঠিন থেকে গ্যাসে পরিণত হয়। তো যেগুলো সোজা সোজা কঠিন থেকে গ্যাসে পরিণত হয় তাদেরকে আমরা বলি হচ্ছে ঊর্ধ্বপাতন। এখানে লেখা আছে পদ্ধতিটা, দাঁড়াও, এই দেখো অ্যারো করা আছে, যখন ডিরেক্ট কঠিন থেকে গ্যাসে পরিণত হয়। কারা হরা হয় বলে দাও? কর্পূর, ন্যাপথলিন, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, এরা সবাই হচ্ছে ঊর্ধ্বপাতিত হয়। ঠিক আছে, আচ্ছা এর পরেরটাতে আমরা যাই। এরপরে কিছু ভাইটাল কথা লেখা, কথাগুলো কি? কথাগুলো হচ্ছে, প্রথম দেখো, পদার্থের অবস্থার পরিবর্তনের সময় উষ্ণতা স্থির থাকে। এটার মানে কি? ধরো একটা ফ্রিজ থেকে বরফ বার করছে, বরফটার উষ্ণতা হচ্ছে ফার্স্টে -10°C। ফ্রিজে ধরো ছিল, তো বরফটার উষ্ণতা কত হল না, -10°C। বাইরে এনে রাখলে কি হবে, ধীরে ধীরে বাড়বে, -8°C হবে, -5°C হবে, এবার বাড়তে বাড়তে 100 বা 0°C আসবে, তবেই তো বরফটা গলে জল হবে। এইবার যখন 0°C উষ্ণতার বরফ পড়লো, সে তারপরে কি হবে না, 0°C উষ্ণতার জল হবে। এই যে এখানটা অবস্থার পরিবর্তনটা হচ্ছে, এইখানে দেখো উষ্ণতাটা কিন্তু অপরিবর্তিত থাকে, শুধুমাত্র বরফ জলের ক্ষেত্রে নয়, জল বাষ্পের ক্ষেত্রেও এক হয়। ঠিক আছে, সব ক্ষেত্রেই এক হয়। যখন কোন একটা পদার্থ তার অবস্থা পরিবর্তন করে, মানে কঠিন তরল হয়, তরল গ্যাস হয়, বা গ্যাস তরল হয়, কিছু একটা অবস্থার পরিবর্তন করে, তখন কিন্তু উষ্ণতা স্থির থাকে। বোঝা গেছে? তখন তার উষ্ণতা স্থির থাকে। তো
মানে উষ্ণতা স্থির থাকছে কি করে? তার যখন অবস্থান পরিবর্তন হচ্ছে তখন তো উষ্ণতাটা পাচ্ছে বলে একটা অন্যটা মানে এইটাই তো পরের কথাটা আমরা বলতে যাচ্ছিলাম, তুমি ঠিক আমার মুখের কথাটাই বলেছো, যে উষ্ণতাটা স্থির থাকছে কি করে? একটা দেখো অবস্থার পরিবর্তন হচ্ছে, বরফ জল হচ্ছে, যদি উষ্ণতা পরিবর্তন নাই হলো তাহলে এটা লাগবো তো কোথা থেকে? তো এই ক্ষেত্রেই আমাদের তাপের মধ্যে দুটো জিনিস চলে আসে, তাপের মধ্যে দুটো জিনিস চলে আসে, একটা হচ্ছে লীন তাপ আর একটা হচ্ছে বোধগম্য তাপ। অনেক কিছু হতে পারে, এখন ক্লাসের নাও মাথায় ঢুকতে পারে, রেকর্ডিংটা অবশ্যই দেখবে, রেকর্ডিং দেখার সময় আরেকটা খাতা খাতা নিয়ে বসে একদম সুন্দর ভাবে যেগুলো এক্সট্রা বলেছি নোট করে ফেলবে। এইটা যেটা বলে লিখেছেন না, এই 10 ডিগ্রি সেন্টিগ্রেড 8 ডিগ্রি সেন্টিগ্রেড এই জায়গাটা একবার একটু বলবেন। হ্যাঁ হয় না, মানে ধীরে ধীরে উষ্ণতা তো বাড়ে না, 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বরফ যখন আনলো ধীরে ধীরে কি হবে, -9 হবে, -8 হবে, -7 হবে, ওটাই বোঝা থেকে ধীরে ধীরে টেম্পারেচারটা ইনক্রিজ করছে। ঠিক আছে, তাহলে তাপ দু রকমের হয়, একটা হচ্ছে লীন তাপ আর একটা হচ্ছে বোধগম্য তাপ। বোধগম্য তাপটা কি জিনিস? বোধগম্য তাপটা হচ্ছে যে তাপটাকে আমরা বুঝতে পারি, ফিল করতে পারি, সেটাকে বলা হয় বোধগম্য তাপ, যেটাতে কি হয় না টেম্পারেচারটা বাড়ছে আমরা দেখতে পাচ্ছি, তো এটাকে আমরা বলি হচ্ছে বোধগম্য তাপ। কিন্তু বোধগম্য তাপের পরেও একটা তাপ আছে, ঠিক আছে, যেই তাপটা পদার্থের উষ্ণতার পরিবর্তন ঘটায় না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটায়, তাকে বলা হয় লীন তাপ। এই লীন তাপটা নেওয়ার দরকারের জন্য কিন্তু বাইরে থেকে তাপ নেয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বরফ যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল হয় তখনও কিন্তু সে তাপ নেয়, 80 ক্যালোরি তাপ নেয়, প্রতি গ্রামের জন্য 80 ক্যালোরি তাপ নেয়, কিন্তু এই তাপটার কিন্তু বহিঃপ্রকাশ ঘটে না, মানে উষ্ণতা বৃদ্ধি ঘটে না, বোধগম্য তাপে তার পরিবর্তন ঘটে না, সেই তাপটা কি করে না চুপি চুপি ওকে অবস্থার পরিবর্তনটা ঘটিয়ে দেয়, এবং সেটাই হচ্ছে আমাদের পরীক্ষার অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে লীন তাপ। পরে সংজ্ঞা করে লেখা আছে, তোমাদের টোকাটুকি করার কোনো দরকার নেই। লীন তাপটা কি করে না, শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটায়, মনে থাকবে, শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটায়। আর বোধগম্য তাপটা যেটা আমরা ফিল করতে পারি, ওটা উষ্ণতার পরিবর্তন ঘটায়, যেটা আমরা ফিল করতে পারি, আর এটা আমরা ফিল করতে পারি না যেহেতু বাইরে কোনো বহিঃপ্রকাশ নেই, তাই ফিল করতে পারি না। বোঝা গেছে লীন তাপ কি জিনিস? ম্যাম কি হতে পারে? ম্যাম হ্যাঁ হ্যাঁ বলে ফেলো, বলে ফেলো, সবাই বলছে, কি বলছে বুঝতে পারি না। বরফটা যে জল হচ্ছে তো কঠিন থেকে তরল অবস্থায় পরিবর্তন হচ্ছে, তো এটাকে আমরা অবস্থার পরিবর্তন বলছি। বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল যখন ফুটে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার বাষ্প হচ্ছে, জলের থেকে কন্টিনিউয়াস ধোয়া উঠে বাষ্প হতে হতে দিচ্ছে, মানে তরল কন্টিনিউয়াস বাষ্পে পরিণত হচ্ছে, এটাকে আমরা অবস্থার পরিবর্তন বলি। গট ইট? নেওয়া কি গেছে? আচ্ছা ম্যাম, বড় বড় হাত তোল। আচ্ছা, এরপরে যে জিনিসটা আমাদের মুখস্থ রাখতে হবে সেটা হচ্ছে পরের দুটো পয়েন্ট, সেটা হচ্ছে বরফ গলনের জন্য 80 ক্যালোরি প্রতি গ্রামের তাপ লাগে আর জলের বাষ্পীভবনের জন্য 537 ক্যালোরি প্রতি গ্রাম তাপ লাগে। কিরকম ব্যাপার না, 1 গ্রাম বরফ 80 ক্যালোরি তাপ নেবে, দিলে 1 গ্রাম জল হবে। বোঝা গেল? 1 গ্রাম বরফ, যেটা এইমাত্র একজন জিজ্ঞাসা করছিল, তাপ না নিলে অবস্থার পরিবর্তনটা ঘটাবে কি করে? অবশ্যই তাপ নেবে, শুধু উষ্ণতার পরিবর্তন ঘটাবে না। তো 1 গ্রাম বরফ 80 ক্যালোরি তাপ নেবে, নিয়ে সে 1 গ্রাম জলে পরিণত হবে। এবার একটা আমার বেসিক কোশ্চেনের আনসার করো, যেটা তোমাদের কম্পিটিটিভ পরীক্ষায় এসছে। বেসিক কোশ্চেনটা হলো, 1 গ্রাম বরফ এবং 1 গ্রাম জল এর মধ্যে কোনটির তাপ বেশি, বা কোনটিতে বেশি তাপ আছে বলো তো? 1 গ্রাম জলে বেশি তাপ আছে, মাইন্ডলি রাত থেকে মাথায় রাখবে, ঠিক আছে, কারণ ওর মধ্যে 80 ক্যালোরি তাপ বেশি আছে। ঠিক আছে, দ্বিতীয় একটা টাইপের কোশ্চেন হয়, সেটা হচ্ছে বরফের শরবত জলের শরবতের থেকে
একই উষ্ণতার বরফের শরবত জলের শরবত থেকে বেশি ঠান্ডা মনে হয় কেন? কারণ বরফের মধ্যে লিন তাপটা থাকে না, বরফ লিন তাপটা নিয়ে জলে পরিণত হয়ে যায়। এইবার আমরা পরেরটায় যাচ্ছি। এই পরে হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট কথা, যদি উষ্ণতা স্থির থাকে তাহলে চাপ এবং স্ফুটনাঙ্ক সরল সম্পর্কে থাকে, ঠিক আছে? মানে এটা আমি একটা বাস্তব উদাহরণ দিয়ে বলছি, প্রেসার কুকার, ঠিক? তোমরা হাঁড়িতে ভাত রান্না করবে বা ডাল রান্না করবে আর প্রেসার কুকারে ভাত ডাল রান্না করবে, প্রেসার কুকারে অনেক কম সময় হয়ে যায়। কেন? কারণ কি, তোমরা প্রেসার কুকারে যেই ঢাকাটা আটকে দাও, দিয়ে ভেতরে একটা প্রেসার ক্রিয়েট হয় না, মানে জলটা বাষ্পীভূত হয়, জলটা যেই বাষ্পীভূত হয়ে যায় সেই বাষ্পীভূত জলটা কি করে না কন্টিনিউয়াস চাপ প্রয়োগ করতে থাকে, ঠিক আছে? সেই চাপটা কি করে না জলের যে স্ফুটনাঙ্ক সেটাকে বাড়িয়ে দেয়। যেখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড জল ফুটে সেখানে 120 ডিগ্রি সেন্টিগ্রেড জল ফুটতে থাকে, তখন কি হয় খাদ্যদ্রব্যটা তাড়াতাড়ি শুষিত হয়। এর জন্য প্রেসার কুকার হেল্পফুল। তোমরা আরেকটা জিনিস পড়বে, সেটা হচ্ছে পাহাড়ে খাদ্যদ্রব্য সুসিদ্ধ হয় না কেন? কারণ পাহাড়ে চাপ কম, ঠিক আছে? পাহাড়ে বায়ুমণ্ডলীয় চাপ আমাদের এখানকার বায়ুমণ্ডলীয় চাপের থেকে কম, যেহেতু পাহাড়ের চাপ কম এই জন্য পাহাড়ের ওপরে খাদ্যদ্রব্য সুসিদ্ধ হয় না। সবই হচ্ছে এটার খেলা। প্রেসার কুকারে খাদ্যদ্রব্য সুসিদ্ধ হয় কেন? এর জন্য। পাহাড়ে কেন খাদ্যদ্রব্য সুসিদ্ধ হয় না? সেটাও এর জন্য। মনে রাখবে, প্রেসার কুকারের ভেতরে জলকে ফুটিয়ে বাষ্প করা হয়, সেই বাষ্প চাপ দেয়, তার ফলে আরো জলের স্ফুটনাঙ্ক বাড়তে থাকে এবং কন্টিনিউয়াস আরো বেশি পরিমাণ জল ভেপারে পরিণত হয়, ফলে একটা হিউজ টেম্পারেচার ক্রিয়েট হয় এবং তাতেই খাদ্যদ্রব্য সুসিদ্ধ হয়। আমি কি ক্লিয়ার করতে পারলাম? ভেরি গুড, দেখে আমারও খুব ভালো লেগেছে। এই দেখো, পরে কোশ্চেন গুলো আমি সব দিয়ে রেখেছি, রিলেটেড কোশ্চেন। এখানে এখনো কিছু জিনিস বাকি রয়ে গেছে, যেহেতু আজকে ফার্স্ট দিন তো এত কিছু পড়ালে মাথা খারাপ হয়ে যাবে। আজকে ফার্স্ট দিন, যতটা পড়েছি যথেষ্ট, এরপর না হলে বলবে বেশি বেশি পড়ায়। তো আমি এই নোটসটা দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে আমি কোশ্চেন সেটটাও দিয়ে দিচ্ছি। তোমরা এই জায়গাগুলো রিডিং করবে, পড়ে যদি কিছু বুঝতে পারো তো ভেরি গুড, না বুঝতে পারলেও নো প্রবলেম, আমি পরের দিন এই জায়গা থেকেই আবার শুরু করবো। আজকে ফার্স্ট দিন একটা চ্যাপ্টার শেষ হলো, নেক্সট দিন থেকে হবে। কারো যদি কিছু ডাউট থাকো অবশ্যই মন খুলে বলতে পারো। আজকের জন্য আমাদের ডোজ অনেকটাই হয়ে গেছে। ম্যাম, ঊর্ধ্বপাতন যেটা ছিল কঠিন থেকে বাষ্প, আর বাষ্প থেকে যদি ডাইরেক্ট কঠিনে আছে? হ্যাঁ, এই দেখা আছে, দেখো নিক্ষেপণ বলে, ডাইরেক্ট বাষ্প থেকে কঠিন হয়। এটার কোনো মানে এমনি উদাহরণ আমাদের পরীক্ষার ক্ষেত্রে লাগে না বলে দেখে অ্যাভয়েড করে দেওয়া হয়েছে, আমাদের শুধু ঊর্ধ্বপাতন লাগে। এটা তো জাস্ট উল্টোটা নিক্ষেপণ হয় বলে আমি লিখে রেখেছি, পড়ারও দরকার নেই ম্যাম। হ্যাঁ বলতে থাকো। বলছি আপনি যেগুলো করালেন ওগুলো সব নোট দিয়ে দিবেন বললেন না? এই এখনই পেয়ে যাবে গ্রুপে, এখনই পেয়ে যাবে। আর তাহলে এমনি যদি বোঝার ক্ষেত্রে হয় তাহলে টেক্সট বুক দেখবো, তাই তো? হ্যাঁ, অনেক সময় হয় দরকার পড়ে, যে এগুলো করার পরে যদি আরো ডিটেইলস এ পড়া যেত তো ভালো হতো, বুঝতে পারছি না, তো সেক্ষেত্রে একটু টেক্সট বুকের সহায়তা, একটা বই হাতের কাছে থাকলে বিকল্প। ম্যাম, 9 10 এর বই হলেই হবে ম্যাম? হ্যাঁ, 9 10 এর টেক্সট বই সহায়তা নিয়ে বসবে না আবার, মাথা খারাপ হয়ে যাবে কিন্তু। আচ্ছা ম্যাম, এই চ্যাপ্টারটার কতটা বাকি? এই চ্যাপ্টারটা একটা খিচুড়ি চ্যাপ্টার, বাকি বলতে বেশি না, কিছুটা বাকি। পরের দিনে ক্লাসে একটুখানি পড়ে আমরা পরমাণু গঠন শুরু করে দেবো। বোঝা গেছে? আর কারো কিছু না বলো। ওই জিকে ক্লাসটা এখনো শুরু হয়নি না? শুরু হবে তো না? হ্যাঁ, জুনেরটা এখনো শুরু হয়নি অ্যাকচুয়ালি। তোমাদের যে মেয়ের যে জিকে ক্লাস আছে ওটা অনেকটা এগিয়ে গেছে, জুন থেকে শুরু হয়নি, ওটা শুরু হয়ে যাবে, সেটা ব্যাপার নেই। তোমাদের যদি যেমন বলা হয়েছে যেরকম ক্ষেত্রে যে টাকা অ্যাডজাস্ট হয়ে যাবে, সেক্ষেত্রে সবকিছু অ্যাডজাস্ট হয়ে যাবে, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। লেফট করবো তাহলে, হয়ে গেছে তো? হ্যাঁ, যাদের ক্লাস হয়ে গেছে একদম লেফট করে যেতে পারো। আর কারো কিছু ম্যাম বলছি যে উষ্ণতা স্থির থাকলে চাপ ও স্ফুটনাঙ্কটা কি বলেন একটু বলুন না। এটা হচ্ছে সমানুপাতিক, উষ্ণতা যদি স্থির থাকে তাহলে চাপ আর স্ফুটনাঙ্ক সমানুপাতিক, মানে যত চাপ বাড়বে তত স্ফুটনাঙ্ক বাড়তে থাকবে। যেমন প্রেশার কুকারের ভেতরে যখন উষ্ণতা যখন স্থির হয়ে যায় ওটার মধ্যে যত বেশি বায়ু কি হবে না, ফুটে 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 ফুটে
যত বেশি বাষ্প ক্রিয়েট করবে তার চাপটা যত বেশি বাড়বে তত জলের স্ফুটনাঙ্কটা বাড়বে। আমি বললাম না লাস্টে 100 থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল ফুটতে থাকছে। চাপ ইজ ইকুয়াল টু স্ফুটনাঙ্ক, এটা ইজ ইকুয়াল টু না বাবু, এটা ভ্যারিসের চিহ্ন বলে। আচ্ছা, এটাকে সমানুপাতিক বা ভ্যারিসের চিহ্ন বলে। এরকম হয় চিহ্নটা, যা পেনটাও কাটতেছি, সরি এটা রোহিণী দেখে নিও, এটা ভ্যারিসের চিহ্ন, এরকম চিহ্ন হয় ম্যাম। হুম হুম বল। বলছি ওই ম্যাথে ক্লাসটার জন্য আপনি বলছিলেন যে জুন থেকে শুরু হবে, দিয়ে ওর সাথে অ্যাড করে দেবেন, মানে আমি একদিনও ক্লাস করিনি। জুনের 5 এর পর থেকে স্টার্ট হবে, কোনো চিন্তা করার কোনো কারণ নেই, আমি অ্যাড করব। কত তারিখ? হ্যাঁ কত তারিখ বললেন? জুনের 5, 5 এর পর, 5 অবধি ভর্তি আছে, 6 থেকে স্টার্ট হবে। যখন হবে প্রতিটা গ্রুপে, তোমাদের গ্রুপে দেওয়া হবে, যারা নিউ ভর্তি হয়েছে তারা চাইলে এই ব্যাচে যেতে পারো, লিংক দেওয়া হবে, কোনো চিন্তা করার কারণ নেই, শুধু যে গ্রুপে আছে গ্রুপ ফলো করে যাবে। বেশ ঠিক আছে, বাস ঠিক আছে, নমস্কার ম্যাম। হ্যাঁ বলো। বলছিলাম আমাকে এটা একটু বুঝিয়ে দেবেন যে অবস্থার পরিবর্তন ঘনীভবন কোথায় ও কখন হচ্ছে, বাষ্পীভবন কখন হচ্ছে, এটা বুঝতে পারছি না। এই দেখো, যখন তরল গ্যাসে পরিণত হচ্ছে তখন সেটাকে আমরা বলছি বাষ্পীভবন, আর যখন গ্যাস তরলে পরিণত হচ্ছে তখন সেটাকে আমরা বলছি হচ্ছে ঘনীভবন। মানে সোজা কথা, যখন জল ফুটে বাষ্প হচ্ছে তখন সেটা হচ্ছে বাষ্পীভবন, আর যখন বায়ুমণ্ডলের জলীয় বাষ্প ফ্রিজের বোতলের গায়ে এসে জমে জলে পরিণত হচ্ছে তখন সেটাকে আমরা বলছি হচ্ছে ঘনীভবন। মানে গ্যাস তরলে যাচ্ছে তখন ঘনীভবন হচ্ছে। আর অ্যারো গুলো আছে না, অ্যারো গুলোকে ফলো করবে, এই অ্যারো গুলোর দিকে অনুসারে লিখবে। হ্যাঁ বলো। আর হিমিকরণটা, ওটা কঠিনীভবন যখন, ওটা হচ্ছে, ওটা অপর নাম কঠিনীভবন, ওটা মনে রাখবে। তরল যখন কঠিনে পরিণত হচ্ছে তখন কঠিনীভবন, কঠিন যখন তরলে পরিণত হচ্ছে তখন সেটাকে বলছি কোল। ঠিক আছে ম্যাম, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওকে, আর কারো কিছু আর ডাউট নেই? না থাকলে টাটা। এটা কি পিডিএফ পাওয়া যাবে? এখনই পেয়ে যাবে। ঠিক আছে ম্যাডাম।